Certo. Mas... নমস্কার, আমি স্নেহা চন্দ্র ফ্রম নিউ অনুভব বিষ্ণুপুর বোলতলা। আজকে লাইভে সকলকে স্বাগত। আপনারা একটু জলদি জলদি জয়েন হয়ে যান, দেন আমি লাইভটা আজকে স্টার্ট করব। আর সাউন্ড আর পিকচার কি ক্লিয়ার আছে কেউ প্লিজ একটু মেনশন করুন, দেন আমি আজকে লাইভটা স্টার্ট করব। সাউন্ড আর পিকচার কি ক্লিয়ার আছে একটু প্লিজ কেউ মেনশন করে দিন, তখন কি আমি লাইভটা একটুখানি শেয়ার করে নিচ্ছি। অ্যান্ড জয়েন হচ্ছে একটু জলদি জয়েন হয়ে যান, অলরেডি আমি লেট হয়ে গেছি, নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু প্রবলেম ছিল। তো আপনারা একটু জলদি জয়েন হয়ে যান। আমার আজকের কালেকশনের মধ্যে থাকবে তসর উইথ হ্যান্ড পেন্ট, বিষ্ণুপুরী গাছে তসরের ওপরে হ্যান্ড পেইন্টের বেশ কিছু শাড়ি আমি দেখাবো, জরি চেক তসর উইথ হ্যান্ড ব্লক দেখাবো, কিছু পিওর বিষ্ণুপুরী সিল্ক প্রিন্ট দেখাবো, আর কিছু দেখাবো পিওর থ্রি প্লাই কাতানের ওপরে হ্যান্ড বাটি, প্রিমিয়াম থ্রি প্লাই কাতানের হ্যান্ড বাটি, এই আইটেমগুলো আজ আমি দেখাবো। তো ফার্স্টে একটু বুকিং প্রসিডিওরটা বলে নিই, যারা ফার্স্ট টাইম বুকিং করছেন শাড়িটার স্ক্রিনশটটা সেন্ড করতে হবে আমাদের বুকিং নাম্বারে। ইনস্ট্যান্ট বুকিং, কনফার্মেশন আফটার লাইভ, ওকে? কনফার্মেশন কিন্তু আফটার লাইভ, ছটা এরকম টাইম থেকে আমরা কনফার্মেশন দেওয়া স্টার্ট করি। আর পেমেন্ট যেটা প্রসিডিওর হচ্ছে 24 আওয়ার্স, আপনাদের 24 আওয়ার্সের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করতে হবে, পেমেন্ট ডিটেলসটা আমরা শেয়ার করে দেবো জিনিসটা কনফার্ম হয়ে যাওয়ার পর। গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার, জিপে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার, এই তিনটেতেই আপনারা পেমেন্ট করতে পারবেন। আমাদের কিন্তু কোনো সিওডি বা পেটিএম, ওয়ালেট পে, অ্যামাজন পে এগুলোর অপশনস নেই। তো যারা অনলাইন পেমেন্টে কমফোর্টেবল, স্পেশালি গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফারে তারা কিন্তু বুকিং করতে পারেন, ঠিক আছে? সিওডির জন্য প্লিজ পিং করবেন না, সিওডি আমাদের অ্যাভেলেবেল নেই। আর যে কটা আমি শাড়ি দেখাবো, যদি এরকম হয় কি একজনের একটার বেশি বুকিং আছে, সেক্ষেত্রে আপনি তিন চারটে পিকচার দিয়েছেন, একটুখানি মেনশন করে দেবেন যে এনি ওয়ান, এনি টু, ঠিক আছে? দুটো দিয়েছেন, দুটোই প্রয়োজন আপনার, বোথ, এভাবে একটু মেনশন করে দিতে হবে, তাহলে জিনিসটা যারা বুকিং নেবে বুঝতে পারবে, ক্লিয়ারলি কোনো কনফিউশন থাকবে না। এবং যারা পিকচার দিচ্ছেন 100% কনফার্ম হয়ে পিকচারটা দেবেন, কনফার্মেশনের পর প্লিজ কেউ ক্যান্সেল করবেন না, প্রপারলি অ্যাড্রেস দেবেন। জিনিসগুলো ডিসপ্যাচ হবে লাইভ ডেট থেকে 5 থেকে 6 দিনের মধ্যে, সিরিয়ালি ডিসপ্যাচ হয় 5 থেকে 6 দিনের মধ্যে, আপনাদের ট্র্যাকিং আইডি প্রোভাইড করে দেওয়া হবে। আর আমাদের কিন্তু উইদাউট ওপেনিং ভিডিও কোনো এক্সচেঞ্জ বা চেঞ্জ হয় না। যদি প্রোডাক্টে কোনো ড্যামেজ, ডিসপুট বা রং প্রোডাক্ট ডেলিভারি হয়ে থাকে, আপনাকে ওপেনিং ভিডিওটা অবশ্যই সেন্ড করতে হবে, আমরা 100 বার চেঞ্জ করে দেবো যদি সেটাতে কোনো ডিসপুট, ড্যামেজ বা কোনো রং প্রোডাক্ট ডেলিভারি হয়ে থাকে, ওকে? ঠিক আছে, তো আজকের লাইভটা আমি স্টার্ট করছি আজকে যে স্পেশাল কালেকশনগুলো দিয়ে। অলরেডি অনেকে জয়েন হয়েছে, স্ক্রিনশট না দিয়ে ফটো দিলে হবে? হ্যাঁ, ফটো দিতে পারেন, স্ক্রিনশট, ফটো, যেটা খুশি, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তো আজ যেটা স্টার্ট করব সেটা হচ্ছে জারি চেক সাসার, ওকে? বুকিং পিং পোস্ট করা আছে, নাম্বার নাম্বারটা পিং পোস্ট করা নেই তো মনে হচ্ছে, না করা, একটু পিক তো আসছে না, কমেন্টস এখানে আসছে। আজ বিউটিফুল স্বর্ণচুরির কি খবর, স্বর্ণচুরির কালেকশন একটু ডিলে হবে, স্বর্ণচুরিটা একটু দেরি হবে, ঠিক আছে? কমেন্টস আমার কাছে শো করছে, মানে কি করছে না, কমেন্টস এখানে ক্লিয়ারলি শো করছে। হাই স্নেহা, লুকিং সো ব্রাইট, থ্যাংক ইউ। দেখুন পিন পোস্টে নাম্বারটা দেওয়া আছে, নিউ অনুভব নাম্বার। ও হ্যাঁ, যারা আমাদের শপে আসতে চান ডেফিনেটলি আসতে পারেন, আমাদের শপ কিন্তু প্রতিদিন সকাল 11 থেকে সন্ধ্যে 7 পর্যন্ত খোলা। শপের অ্যাড্রেস হচ্ছে নিউ অনুভব, বোলতলা, বিষ্ণুপুর, জেলা বাঁকুড়া, পিন 722-122। আমাদের কিন্তু মেইন প্রোডাকশন হচ্ছে বিষ্ণুপুরী কাতান সিল্ক, স্বর্ণচুরি, বালুচুরি, তসর, এগুলো বাদ দিয়েও আমি বেশ কিছু সিল্কের আইটেম রাখি, ঠিক আছে? বাট আমাদের মেইন কালেকশন যেটা, মেইন প্রোডাকশন যেটা, সেটা বিষ্ণুপুরী সিল্ককে কেন্দ্র করে। তো ফার্স্টে যেটা দেখাবো, ভীষণ সুন্দর একটা তসর জারি চেকস উইথ হ্যান্ড ব্লক, শো করছে এরপর কমেন্টস, তসর জরি চেকস উইথ হ্যান্ড ব্লক, এই সিরিজটার প্রাইস হচ্ছে 4790। ভিডিওটা যাদের ভালো লাগছে, কালেকশন যাদের ভালো লাগবে, প্লিজ আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে যেটার নাম নিউ অনুভব, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যে কোনো ধরনের নোটিফিকেশন আপডেট সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই শাড়িটা সম্পর্কে একটু ক্লিয়ারলি বলে নিই, দেন আমি কমেন্টসগুলো পড়ে নেব। এটার ম্যাটেরিয়াল বা ফ্যাব্রিক হচ্ছে পিওর বিষ্ণুপুরী গাছি তসর, ওকে? ম্যাটেরিয়ালসটা কিন্তু গাছি তসরে, সিল্ক নয়, তসরে একটা নিজস্ব ম্যাট টেক্সচার থাকে, সেটা তো থাকবে।
প্লাস এটার উপরে জারির চেক সুই হয়েছে। চেকস যদি আমরা আলাদা হিসাবে কোনো শাড়ি পরি ভীষণ সুন্দর লাগে, ভীষণ স্মার্ট লাগে, আর তসর একটা রিচ লুকস ক্রিয়েট করে। তো দুটোর মিক্স ম্যাচ মানে এটা দেখাবে, হ্যাঁ দুটোর মিক্স ম্যাচ মানে কতটা রিচ লুক সেটা বুঝতেই পারছেন। অনেক সুন্দর, অনেক শোভার, সফিস্টিকেটেড লুকসের একটা শাড়ি। ম্যাটেরিয়াল পিওর গাছি তসর, সব কটাতেই সিল্ক মার্ক থাকবে। আমার নিজস্ব সিল্ক মার্ক আছে রেজিস্ট্রেশনের। এটা আসবে আঁচল পোর্শন, ওকে। এটা আসবে ব্লাউজ পিস, এটা আসবে ব্লাউজ পিস। পুরো শাড়িটা আসবে এই ধরনের। প্রাইস 4790, WP শিপিং চার্জেস ফ্রি, আউট অফ WP শিপিং চার্জেস ইনক্লুড হবে, এক্সট্রা শিপিং চার্জেস লাগবে। আমাদের প্রাইস 2900, আমারটা পিওর সিল্কের, ওকে। একদম স্টার্টিং রেঞ্জের শাড়ি আমারটা। এটা আমারটার কালার অপশনও দেখাবো, সেম পিসও পেয়ে যাবেন। এটা আসবে বিষ্ণুপুরী গাছি তসর উইথ জারি চেকস অ্যান্ড হ্যান্ড ব্লক। এগুলো সব ব্লক প্রিন্ট করা আছে, বাট ভেতরটা পুরো দেখুন জরি চেকস করা আছে, তসর উইথ জরি চেকস প্লাস হ্যান্ড ব্লক। প্রাইস রেঞ্জ থাকবে 4790, ইসকা প্রাইস রহেগা 4790। আপকো সিরফ শাড়ি কা স্ক্রিনশট লেনা হ্যায় অর আমারা যো বুকিং নম্বর হ্যায় উস পর সেন্ড করনা হ্যায়, ঠিক হ্যায়। কল নেহি করনা হ্যায়, দিস ইজ নট কলিং নম্বর, দিস ইজ আওয়ার বুকিং নম্বর উইচ ইজ 9126374190। আপকে মোবাইল স্ক্রিন পর পিং পোস্ট মে দিয়া হুয়া হ্যায়। ইয়ে রহেগা পল্লু পোর্শন অর ইয়ে আয়েগা আপকা বডি পোর্শন। এক্সট্রিমলি প্রিটি অ্যান্ড ভীষণ শোভার সফিস্টিকেটেড লুকের শাড়ি। এগুলো প্রাইস যাবে 4790, পিওর গাছি তসর উইথ জারি চেকস। ব্লাউজ পিসেও কিন্তু জরি চেকসটা থাকবে। এই শাড়িটার বেশ কিছু কালার অপশনস এবং ডিজাইন দেখিয়ে দেব। 100% কনফার্ম হয়ে পিকচারগুলো শেয়ার করবেন। যদি মনে হয় কি আমি এখন, আমার এক্ষুনি লাগবে না বা এখন নিতে কোনো প্রবলেম আছে, আনকমফর্টেবল, ডিলিট করে দিতে পারেন উইদাউট হেজিটেশন। আমরা কনফার্মেশনটা স্টার্ট করি মোটামুটি 6টা থেকে, ঠিক আছে? ডিলিট করে দেবেন বা লিখে দেবেন, এখন লাগছে না। থ্যাংক ইউ সো মাচ। আর একটু জয়েন করে যান মধু, আজ উইদাউট রেড, না উইদাউট রেড করব তো আজ নেই। আজ আমি বলে দিয়েছি যেগুলো সেগুলোই দেখাবো। আরেকটা পিস দেখাচ্ছি, তসরের ভার্জিন কালার, অলওয়েজ বিউটিফুল গ্ল্যামারাস কালার, একটা রয়্যাল লুক ক্রিয়েট করে এই সমস্ত শাড়ি। এই সমস্ত শাড়িতে কোনো সিকোয়েন্স নেই, বাট এগুলো যা লুকসগুলো অনেক হাই প্রাইসের সিকোয়েন্স শাড়িকেও কিন্তু হার মানিয়ে দেবে, বিকজ এগুলোর লুকস আর এগুলো হচ্ছে টেক্সচার তার সাথে একদম মানানসই। কিন্তু চকমকে ঝকঝকে টেক্সচার এটার হবে না, এটা সিল্ক নয়, এটা পিওর তসর, অ্যান্ড পিওর তসর অলওয়েজ ম্যাট ফিনিশে যায়, ওকে। এটার প্রাইস থাকবে 4790, অল আর কামস উইথ সিল্ক মার্ক। সো কোয়ালিটি নিয়ে বা শাড়ির অথেন্টিসিটি নিয়ে কিন্তু কোনো ডাউট করার প্রয়োজন নেই, সব কটাতেই সিল্ক মার্ক থাকবে। গ্রেতে যাচ্ছে ব্লাউজ পিস, কালারটা এরকম একটা কালার, স্পেশালি যারা তসর লাভার্স আছেন সবারই কিন্তু এই শাড়িটা পছন্দ হবেই হবে, বিকজ তসরের যেটা ভার্জিন কালার সেটা সব থেকে বেশি ব্রাইট লুকস ক্রিয়েট করে আমার মনে হয়। অ্যান্ড এগুলোর সাথে আপনারা টিপিক্যাল গোল্ডটা পরবেন না, এগুলোর সাথে পরবেন আপনার গরদের আজ কোনো লাইভ নেই, কালার গরদের লাইভ পরে হবে, ওকে। আজকের লাইভের যে আইটেমগুলো আমি বলে নিয়েছি, যারা পরবেন এগুলো, আমি যেটা পরে আছি দেখুন, এটা একটা আন্দামানের শেলের পেন্ডেল, মানে শেলের অ্যান্ড উডেনের ওয়ার্ক করা আছে, জায়গাটা পুরো ক্রিস্টালের, এরকম কিছু পরতে পারে। একটু ট্র্যাডিশনাল গোল্ড থেকে ডিফারেন্ট টাইপের বিটস ক্যারি করতে পারে, এটা আসবে লুকসটা। প্রাইস থাকবে 4790, পিওর গাছি তসর উইথ জরি চেকস অ্যান্ড হ্যান্ড ব্লক। অল দিস আর হ্যান্ড ব্লক, নট হ্যান্ড পেইন্ট, হ্যান্ড পেইন্ট না। এই সব, এই সমস্ত শাড়িগুলোর শুধু যে বেঙ্গলে ডিমান্ড থাকে সেটা না, আউট অফ বেঙ্গলও এরকম অনেকে জনে আছেন যারা এই ধরনের শাড়িগুলো পছন্দ করেন। প্রচুর মানে ভীষণ সফিস্টিকেটেড এবং ক্লাসিক, খুব স্মার্ট লুকের শাড়িগুলো। প্রাইস থাকবে অনলি 4790। এই প্রাইসটা রিজেন্টে একটু বলে নিই, সিল্কের থেকে তসর কিন্তু একটু আপনার কস্টলি হয়, তসরের যে র ফর্মটা বলুন বা তসরের উইভিং, তার সাথে জরি চেকসটা উইভ হয়েছে। অ্যান্ড প্রাইস থাকবে 4790, ভীষণই সুন্দর ফল আসবে এবং তসরের যেটা ভার্জিন কালার তার মধ্যে যাবে, সবকটাই সিল্ক মার্ক সার্টিফাইড। বেঙ্গলে কিন্তু ফ্রি শিপিং, শুধু শাড়িটার যেটা প্রাইস
সেইটা পে করলেই হবে। আর বেঙ্গলের বাইরে হলে একটু শাড়িটার সাথে সাথে আপনার শিপিংটাও পে করতে হবে। সো যখনই আপনারা স্ক্রিনশট দিচ্ছেন আপনারা সিটি নেমটা একটু মেনশন করে দিন, তাহলে আমি একেবারে শাড়ি সহ শিপিংটা বলে দিতে পারবো। চুড়িদার পিস আজ নেই, কালার করো দো আজ নেই, বাট পরে পেয়ে যাবেন, ঠিক আছে? যে কালারটা তসরের সবাই পড়তে পারবে এরকম একটা কালার, সেটা হচ্ছে এরকম একটা মাস্টার্ড গোল্ডেন ইয়েলো কালার, ঠিক আছে? এই কালারটা সমস্ত এজে পরা যায়, অনেকটা এজ অবধি পরা যায় এবং সবাই পরতে পারবে এই কালারটা। প্রাইস রেঞ্জ থাকবে 4790। পুজোর একদম একটা নিউ কালেকশন, এই ধরনের কালেকশন চট করে এখন মার্কেটে দেখতে পাবেন না। বিকজ কি হয় তসরে ব্লক প্রিন্ট হয়, নইলে টেক্সটা সম্পূর্ণ বিষ্ণুপুরী সিল্কে বা প্রচুর আদার্স সিল্কেও পাওয়া যায়, বাট তসরের ওপরে এরকম যে জারি চেকসটা করা যায়, দিস ইজ দ্য ব্লাউজ পিস, ইয়ে আপনার ব্লাউজ পিস রহেগা। ব্লাউজ পিস কাট করনে কে বাদ শাড়ি কা লুক ইস তরহ সে আয়েগা। দেখিয়ে লোয়ার বর্ডার মে আপনার কলকার জো প্রিন্ট হ্যায় ইয়ে সব হ্যান্ড ব্লক হ্যায়, অল দিস আর হ্যান্ড ব্লক নট হ্যান্ড পেইন্ট। হ্যান্ড পেইন্ট আমি এর পরেই দেখাবো। হ্যান্ড পেইন্ট এবং ব্লকের মধ্যে একটা ডিফারেন্ট আছে, সেই ডিফারেন্টটা হিউজ। প্রিন্ট অ্যান্ড পেইন্ট বোথ আর ভেরি সিমিলার ওয়ার্ড, বাট এর মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। পেইন্ট আমি দেখিয়ে নিই, এটা একজন আর্টিস্ট পেইন্ট করেছেন। দিস ইজ হ্যান্ড পেইন্ট অ্যান্ড দিস ইজ হ্যান্ড ব্লক, ওকে? ডিফারেন্সটা বোঝাতে পারলাম আশা করি। প্রাইস থাকবে এই শাড়িটার 4790, ওকে? এরকম যাবে, জাস্ট লোয়ার বর্ডারটাতে আপনার এই কলকার প্রিন্টটা আসবে, অ্যান্ড প্রাইস 4790। ফ্যাব্রিক পিওর তসর উইথ জারি চেক, জারি বর্ডার তো থাকবেই, ওকে? যদি কারো বুঝতে অসুবিধা হয় বলবেন, আমি বলে দেব। কাশ্মীরি ওয়ার্ক একটু দেরি হবে, আর হ্যান্ড পেইন্ট সিল্ক বলতে আজকে বাটিকটা আছে। যখনই প্লিটস পোর্শনসটা কভার হয়ে যাচ্ছে, জব ভি শাড়ি কা প্লিটস পোর্শন আপকা কমপ্লিট হো যা রাহা হ্যায়, শাড়ি ইয়াহাঁ সে ঘুমনে লাগেগা, তব আপকা দোনো তরফ ইয়ে বর্ডার আয়েগা, আপার ইয়োক মে ভি রহেগা অ্যান্ড লোয়ার ইয়োক মে ভি রহেগা, ওকে? অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট ইয়োক পোর্শনস, এটা আসবে আপনার ফ্রন্ট ইয়োকটা। জাস্ট দেখুন, একটা ব্ল্যাক ব্লাউজের সাথেও ক্যারি করতে পারেন, চাইলে আপনারা ব্লাউজটা কলারওয়ালা বানান, বিকজ তসরের সাথে একদম কলারওয়ালা ব্লাউজ খুব স্মার্ট একটা লুকস ক্রিয়েট করে, অ্যান্ড এটা আসবে লুকসটা। ভীষণ সফিস্টিকেটেড, মানে ভীষণ সফিস্টিকেটেড, এই শাড়িগুলো নিয়ে বলার কিছু নেই। এগুলো এজলেস, মানে টাইমলেস শাড়িগুলো, কখনো পুরনো হবে না। একজন টিনেজও পড়তে পারবেন এবং একজন এজেড পার্সন বোথ ক্যারি করতে পারবেন। হ্যান্ড পেইন্ট তসরে দেখাবো এরপরে, এটা হ্যান্ড ব্লক অ্যান্ড এই সিরিজটার প্রাইস যাচ্ছে 4790। আপনারা প্লিজ আমার গ্রুপটা জয়েন হয়ে যেতে পারেন, নিউ অনুভব আমাদের গ্রুপের নাম, ওকে? অ্যান্ড যারা আমাকে ইনস্ট্যান্ট ফলো করতে পাচ্ছেন না, তারা আমাকে ইউটিউবে ফলো রাখতে পারেন, আমাদের লাইভ সবকটা ইউটিউবে শেয়ার হয়। এই পেজে ছাড়াও আমি কিন্তু একটা ফিমেল গ্রুপে লাইভ করি উইকে দুটো দিন, সেটার নাম হচ্ছে পারমিতা স্পিটিএ, ওই লাইভগুলো আমাদের ইউটিউবে শেয়ার করে থাকে। তো আপনাদের ফলো করার জন্য দুটো তিনটে অপশনস থাকবে, আইদার আপনারা আমাকে ইউটিউবে ফলো রাখতে পারেন, আদারওয়াইজ আপনারা ডিরেক্টলি আপনারা মানে ইনস্ট্যান্টও ফলো করতে পারেন। আমার উইকে চারটে করে লাইভ থাকে, দুটো আমার নিজস্ব পেজ নিউ অনুভব থেকে, বাকি দুটো লাইভ থাকে পারমিতা স্পিটিএম বলে একটা ফিমেল গ্রুপ আছে সেখান থেকে, ঠিক আছে? লাইভটা একটুখানি শেয়ার করে দিন যদি ভালো লাগে। বাপ্তা তসর আজ না, আজ সপ্তাহে গাছি তসরের ওপর আছে। আরও একটা দেখিয়ে দিই, হ্যান্ড ন্যাচারাল কালারের ওপরে, তসরের যেটা ভার্জিন কালার তার ওপরে রেইনবো কালারের মাল্টিপল আপনার লিপস নোটিস যাবে, ঠিক আছে? এটা রেইনবো কালারের, এটা একটু স্টার্টিং থেকে ডিফারেন্ট অ্যান্ড ফ্রন্ট ইয়োক পোর্শনসটা ডিফারেন্ট, ওটা একটু শাড়িটা ক্লিয়ারলি বলে নিই। আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি ভালো করে খুলে দেখিয়ে দিই এবং বলেও দিই যে কোনটা কোন জায়গায় পড়বে। লাইভের পর আলাদা করে পিকচার শেয়ার করা হয় না। যদি আপনার মনে হয় যে আমার লাগবে শাড়িটা, আপনি আরও একবার ইউটিউবে ফলো করে নিতে পারেন লাইভটাকে, দেন বুক করতে পারেন। বাট কোনো রকম কোনো মানে কনফিউজ হয়ে বুকিং করবেন না। কি হয়, এই শাড়িগুলো তো প্রিন্টের, এগুলো না মাল্টিপল পিসেস থাকে না, এইগুলো প্রিন্টগুলো খুব ইউনিক প্রিন্ট, এবং তাতে করে কি হয়, হয়তো আপনি বুকিংটা করলেন, আমি আপনাকে ডান করলাম, দেখা যাচ্ছে নেক্সট ডে মর্নিং আপনি বললেন আমার লাগছে না শাড়িটা বা কোনো রিপ্লাই নেই, সেক্ষেত্রে ওটা নেক্সট যিনি বুকিং করেছেন তাকে ওই ভিড় থেকে খুঁজে পাওয়া মুশকিল। সো আপনারা আগে দেখে নিন, যদি মনে হয় আপনারা অনলাইন পেমেন্টে কমফর্টেবল তবেই বুক করুন, এবং আমার পেমেন্ট অপশনস হচ্ছে গুগল পে, ফোন পে অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার, ওকে? লাইভটা যদি ভালো লাগে প্লিজ আপনারা শেয়ার করে দিতে পারেন। প্রাইস থাকবে 4790।
90 material pure tussar amar nijosho silk mark registration ache to quality niye kono issue nei onekei janen na amader nijosho manufacture unit ache amra specially মানে একদমই আমাদের বাড়ির সাথে তৈরি হচ্ছে আপনার স্বর্ণচুরি বালুচুরির হিউজ কালেকশন অ্যান্ড আমাদের বিষ্ণুপুরী আপনার সিল্ক শুধু থানগুলোর কথা বলছি থান থ্রি ডি কাতান ইকত ঠিক আছে তসরের শুধু র থানটা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে যদি কারো মনে হয় আমি 14 মিটার 15 মিটার নেব আমাকে একটু কন্ট্যাক্ট করে নেবেন আমি দিয়ে দিতে পারবো ঠিক আছে স্টার্টিং থেকে এরকম আসবে ব্লাউজ পিসটা কাট করার পর ফার্স্ট হাফটা যাবে এই ধরনের ওকে বাপ্তদশর হ্যান্ডপেড চলে এসেছে দেখাবো একটু আপনারা নোটিফিকেশন গুলো ফলো রাখুন আমার নেক্সট কালেকশন আছে মহেশ্বরী স্পেশাল স্যাটারডে পারমিতাস বিটিএম গ্রুপে ওকে ওটাতে মহেশ্বরী স্পেশাল থাকবে এটা আপনার ফ্রেঞ্চ ইয়র্কটা আসবে বুঝতে পেরেছি আশা করি স্টার্টিং থেকে কিন্তু এরকম রেইনবো একটা প্যাটার্ন যাবে ভীষণ কালারফুল শাড়িটা বাট দশরে হওয়ার জন্য সফিস্টিকেটেড একটা লুকস থাকবে এন্ড প্রাইস ফর দিস ওয়ান ইজ 4790 এটা কিন্তু আপনার স্টার্টিং থেকে যাবে আফটার ব্লাউজ পিসটা কাট করার পর ইস তরহ সে জায়গা আপনার শাড়ি অর ফ্রন্ট ইয়ক মে ইস তরহ কা পেপার কা পত্তা কা প্রিন্ট রহেগা অল দিস আর হ্যান্ড ব্লক দিস ইজ নট হ্যান্ড পেইন্ট ওকে এন্ড প্রাইস ফর দিস ওয়ান ইজ 4790 ফ্যাব্রিক পিওর তসর অল আর কামস উইথ সিল্ক মার্ক এন্ড ব্লাউজ পিস WB shipping charges free and out of WB shipping charges will be included. আলাদা করে ইনক্লুড করতে হবে তার জন্য আপনারা সিটি নেমটা দিয়ে বুকিং করবেন এন্ড প্লিজ কনফার্ম হয়ে বুকিং করবেন কিরকম লাগছে কালেকশন অনেকেই নতুন দেখছেন আবার অনেকে বেশ কয়েক বছর ধরে আমাকে চেনেন তো সবাইকে বলবো আপনারা একবার ট্রাস্ট করে আমাদের সংস্থা থেকে নিয়ে দেখতে পারেন আমরা যে শুধুই অনলাইন বিজনেস করছি সেটা না আমাদের একটা অফলাইন স্টোরও আছে এবং এটা অনেক পুরনো এটা ছাড়া আমরা বেশ কিছু সরকারি সংস্থার সাথে যুক্ত যেখানে আমরা আমাদের কালেকশন দিয়ে থাকি ঠিক আছে তো যারা হোলসেলে নিতে চাইছেন তারাও ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন শপে ভিজিট করতে হবে ফিজিক্যালি প্রচুর কালেকশন পেয়ে যাবেন আমাদের স্বর্ণচুরি বালুচুরির প্রচুর স্টক আছে অ্যান্ড এনি আদার্স বিষ্ণুপুরী সিল্কের মধ্যে অনেক ভ্যারাইটি পেয়ে যাবে হাই সুজিতা আচ্ছা নেক্সট কালার কাঞ্চিপুরমটা সুজিতা একটুখানি দেরি হবে ঠিক আছে আচ্ছা কাঞ্চিপুরম এই জাস্ট দেখেছি এই জাস্ট তিনটে দেখিয়েছি একটা রেড কালারের মধ্যে দেখায় দশরে কিন্তু রেড হোক বা ব্ল্যাক কোনোটাই কিন্তু একদম তার যেটা সিল্ক এর স্টেক ফ্রম সেটা আসে না একটু ম্যাট ফিনিশ থাকবে বিকজ দশর কি হয় কালারটা খুব খেয়ে নেয় বা টেনে নেয় যেটাই বলবে তো তাই জন্য কি হয় তসরটাতে একটা ম্যাট টেক্সচার থাকে ঠিক আছে প্রাইস থাকবে 4790 তসর উইথ জারি চেকস অ্যান্ড হ্যান্ড ব্লক তসরের শুধু যদি ব্লকটা হতো প্রাইস পড়তো আপনার 3990 বাট এটা তার সাথে জারি চেকসটা উইভ হয়েছে অল ওভার শাড়ি প্রাইস ফর দিস ওয়ান ইজ 4790 দিস ইজ দ্য ব্লাউজ পিস এটা যাবে ব্লাউজ পিস তসরে সবসময় ট্রাই করবেন ব্লাউজগুলো কলারওয়ালা একদম গলা ভর্তি ব্যাকলেস এরকম ব্যাকলেস না সরি পুরো ব্যাকটা ভর্তি থাকবে মানে কাটিং কুটিংটা কম করাবেন তসরে সেটা দেখতে সুন্দর লাগে একদম দেখাবো আমার চার প্রাইস 2900 আমার চার কালার আছে বালুচুরিগুলো বলছে আমার কবে দেখাবে আগের দিনে বালুচুরির সবকটা সোল্ড আউট ওইগুলো আবার তৈরি হচ্ছে উইদাউট ফিগারের গুলো যদি বলছেন তো ওগুলো আবার তৈরি হচ্ছে আবার ধরে রাখুন একটা মাস টাইম লাগবে ওইগুলোর প্রোডাকশন খুব লিমিটেড মাসে 4টে শাড়ি তৈরি হয় ঠিক আছে তো ধরে রাখুন দুটো তাঁত থেকে 8টা অ্যাটলিস্ট আবার এক মাস পর পেয়ে যাবেন লাইকটা যদি কারো ভালো লাগে প্লিজ লাইকটা একটু শেয়ার করবেন এটা আসবে লোয়ার বর্ডারটা শাড়িটার প্রাইস থাকবে 4790 পিওর তসর জারি চেকস অ্যান্ড আপনার ব্লক থাকবে এগুলো একদম দুর্গাপূজার লেটেস্ট কালেকশন তসরের মধ্যে আপনারা অনেক ধরনের ভ্যারাইটি দেখেছেন বাট এই জিনিসটা একদমই নতুন তসরে জরি চেকস প্লাস একটা এত সুন্দর ব্লক টোটাল লুকসটা কিন্তু ওভারঅল লুকসটা প্রচণ্ড স্মার্ট অ্যান্ড যারা তসর পছন্দ করেন আমি খুব শিওর তাদের কিন্তু এই শাড়িগুলো বেশ পছন্দ হবে কারণ তসর এমনিতে একটা স্মার্ট লুকস ক্রিয়েট করে অ্যান্ড চেকসের কথা তো বাদই দিলাম চেকস যারাই পরবেন সবাইকে স্মার্ট লাগবে তো দুটো যখন একটা মেলবন্ধন হয়েছে আশা করি বুঝতে পারছেন যে শাড়িটা কতটা ইউনিক লাগবে পরলে প্রাইস থাকবে 4790 এটা আসবে লুকসটা
তসরের টেক্সচার অলওয়েজ ম্যাচ হবে। কেউ যদি তসরটা নিয়ে বলেন এটা খসখসে, তাহলে জানবেন যে আপনি পিওর তসর পেয়েছেন। কারণ তসর যেদিন শাইন হবে সেটা তসরে ম্যাক্স টু ম্যাক্স আপনার ওটাতে স্টার্চটা বাদ দিয়ে একটা সফট পলিশ করা যেতে পারে, বাট টেক্সচার চেঞ্জ হবে না তার জন্য। ওকে, আপনারা একটুখানি আমার পেজে গিয়ে রিভিউ গুলো শেয়ার করলে খুব ভালো হয় আপনাদের সুবিধা মতো, একদমই এখনই করতে হবে সেটা বলছি না। এবং যারা নিউ ভিউয়ার্স আছে, যে লোক নয় মেরে লাইফ কো দেখ রহে হ্যায়, আপকো अगर कोई डाउट है, बहुत लोगों का ऐसा होता है कि ऑनलाइन परचेस कर रही हूँ, पता नहीं प्रोडक्ट कैसा होगा, अच्छा होगा या बुरा होगा, प्योर तो बोल रहे हैं प्योर मिलेगा कि नहीं, आप जहाँ से भी लीजिए, चाहे मुझसे लीजिए चाहे दूसरा कोई सेलर से लीजिए, देखिएगा कि सिल्क मार्क है या नहीं। बिकॉज এখন এই ধরনের মানে এখন আমরা সবাইকে বলবো যে আপনারা যেখানে নেবেন একটু সিল্ক মার্কটা দেখে নেবেন। বিকজ কি হচ্ছে, সিল্ক মার্কের কিন্তু প্রচুর ফেক বেরিয়ে গেছে, এবং কিছু শাড়ি যেগুলো লুক ওয়াইজ সিল্কের মতো বাট আর্টিফিশিয়ালি সিল্ক, পিওর না। তো পিওর যদি হয় ডেফিনেটলি সেটাতে সিল্ক মার্ক থাকবে, সেটা তসর হোক সিল্ক হোক এভরিথিং, ঠিক আছে। এটা আসবে আপনার ব্লাউজ পিস, চিকু কালারের ব্লাউজ পিস আসবে, তারপর শাড়িটা আসবে এরকম। তসরের টেক্সচারটা একটু দেখে নিন, একটু কাছের থেকে দেখিয়ে দাও। তসর কিন্তু অলওয়েজ ম্যাট ফিনিশ, সবসময় আমি বলে থাকি যারাই নেবেন এটা কিন্তু থাকবে তসরের, একদমই ম্যাট টেক্সচারটা যাবে। প্রাইস ফর দিস ওয়ান ইজ 4790। লাইক আগর কিসি কো আচ্ছা লাগ রা হো, কালেকশন আগর আচ্ছা লাগ রা হো, তো প্লিজ মেরে লাইক কো শেয়ার কর দিজিয়ে। আপ লোগ মুঝে ইউটিউব মে ভি ফলো কর সকতে হ্যায়, মেরা চ্যানেল কা নাম হ্যায় নিউ অনুভব, জো কি মেরা শপ কা নাম হ্যায়, অর মেরে শপ পর স্বর্ণচরি বালুচরি হাম লোগ খুদ তৈয়ার করতে হ্যায়, তো কাফি সারে এসা ডিজাইন আপকো মিলেগা জো মার্কেট মে অ্যাভেলেবল নেহি হ্যায়, ঠিক হ্যায়। ইয়ে রহেগা আপকা আঁচল পল্লু পোর্শন, এটা থাকবে আঁচল, প্রাইস থাকবে 4790। প্রাইস ফর দিস ওয়ান ইজ অনলি 4790। ভীষণ স্মার্ট একটা পিস, আর এগুলো নিয়ে সেকেন্ড কোনো পিস দেখতে পাবেন না, মানে এখনো পর্যন্ত সেভাবে শাড়িটা মার্কেটে লঞ্চই হয়নি। তসর উইথ জারি টেক আমি আজ থেকে এক মাস আগে দেখিয়েছি, কারণ এই আইডিয়াগুলোকে বানানো, আইডিয়া করে বানানো এটা একটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার, কারণ আপনি একটা শাড়ি বানাতে পারবেন না। আমাদের তাঁতে যখন শাড়ি হয় মানে লুমে যখন, এগুলো সব তো হ্যান্ডলুম শাড়ি, তো আপনি একটা বানাতে পারবেন না, ঠিক আছে। একসাথে আপনাকে মিনিমাম 24টা, খুব যদি অল্প করি আপনার 14টা এটা করতেই হবে। এটা যেটা থানটা আমি একটু দেখিয়ে দেব, আপনারা প্লেন থানটাও নিতে পারেন। প্রাইস পড়বে এটা 4790। আগেরটার ব্লাউজ পিসটা আপনার রেডি ছিল রানিং এ, ঠিক আছে। যদি কারো মনে হয় আমি প্লেন থানটা নেব, মানে আমি কোনো প্রিন্ট নেব না, এই থানটার উপরে ব্লক গুলো হচ্ছে, এই থানটা ফার্স্টে আমাদের বানানো হয় তারপরে আপনার ব্লকটা হয়, এগুলো থেকে কিন্তু তসরের একটা স্মেল থাকবে। তাই জন্য শাড়ির মধ্যে আপনারা ডিরেক্টলি পারফিউম এগুলো স্প্রে করবেন না, এটা তো এখনো আপনার কোনো প্রিন্ট হয়নি, একদম ভার্জিন কালারটা, শুধু থানটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, যেটার উপরে এই প্রিন্ট গুলো হচ্ছে ডাই করে। এটা আছে, এটা আসবে বডি, প্রাইস থাকবে এটার 4190, 4190, 4190। এটা হচ্ছে আপনার পিওর, যেটা ভার্জিন কালারের তসরটা, এর উপরে প্রিন্ট গুলো হচ্ছে, যে প্রিন্ট গুলো আমি দেখাচ্ছি এজো, এই ধরনের প্রিন্ট গুলো কিন্তু এই শাড়ির উপরেই হচ্ছে। এটা ব্লক করা হয়ে গেছে কমপ্লিট, আর এটা হচ্ছে আপনার ড্রটা, যেটাতে কোনো ব্লক এখনো নেই। এটাও আপনারা কিন্তু যারা একটুখানি স্ট্যান্ডার্ড লুকস চাইছেন, মানে যেরকম প্রিন্ট পরতে চান না, একটা জাস্ট পিওর রেড ব্লাউজ আইদার কোনো গোল্ডেন ব্লাউজ দিয়েটা পরুন, অসম্ভব সুন্দর লাগবে দেখতে। চাইলে আপনারা গোল্ডেন কালারের পার্সের দিয়েও, মানে পার্স দিয়েও পড়তে পারেন বা একটা গোল্ড জুয়েলার দিয়েও পড়তে পারেন। এটা ব্লাউজ পিস থাকবে, এটার প্রাইস থাকবে 4190। এগুলো আমাদের প্রচুর পরিমাণে আছে। হ্যাঁ, আমার শাড়িটা সেম পিস অ্যাভেলেবেল, আমি দেখিয়ে দিচ্ছি, আমারটা সেম পিস মাল্টিপল পিসেসে আছে, আজ 5-6টা হয়ে যাবে আমারটা, ঠিক আছে। এটা এটার সাথে যদি মনে হয় আপনি অষ্টমীর দিন মর্নিংটাতে পরবেন, একটা রেড ব্লাউজ ক্যারি করতে পারেন, আর আপনার যদি অফিস রিলেটেড কোনো পার্টি থাকে সেখানে এই গোল্ডেন শাড়ি ব্লাউজটা পরুন, অ্যান্ড এটির সাথে পলকি, আদারওয়াইজ আপনারা গোল্ডেন পার্সের কিছু পরতে পারেন। প্রচণ্ড স্মার্ট লুক, এটার প্রাইস 4190।
আর যারা শুধু থানটা চাইছে, মানে কোনো জরি বর্ডার থাকবে না, শুধু র ফর্মের ফসলের থানও আমরা রাখি, সেটা আপনার কত মিটার লাগবে আমাকে বলে দেবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, মোটামুটি একটা শাড়ির লেন্থ হয় 6.25। এগুলো পিওর তাসার, গাছি তাসার উইথ জারি চেকস। এগুলো এটা জাস্ট আমি রটা দেখালাম যে এর ওপরে প্রিন্টটা হচ্ছে। প্রাইস থাকবে 4190, যেটা উইদাউট প্রিন্টের। ওকে, সবাইকে বলছি প্লিজ লাইকটা একটু শেয়ার করবেন, কারণ অনেকে আছেন যারা পিওর জিনিস নিতে চান বাট অথেন্টিক জায়গাগুলো খুঁজে পান না। তসর বেনারসিটা পেলাম, টেক্সচার, কোয়ালিটি, কালার কম্বিনেশন অসাধারণ, বেস্ট পাস্ট ইট ভেরি লাইট ওয়েট। এক্স্যাক্টলি, আই জাস্ট লাভ স্নেহা, থ্যাংক ইউ সো মাচ। তসর আপনারা যেখান থেকে নেবেন, যদি পিওর হয় সেটা লাইট ওয়েট হবে। তসর এত ভালো, ঠিক আছে এটা আমাকে মোবাইল নাম্বারে অন করে দাও তো। আচ্ছা, নেক্সট পিস হচ্ছে 4792, কন্টেইন করতে হবে জিওতে, কারণ এত রিচার্জ করার পরও এরকম প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা, প্রাইস থাকবে 4790, 4790। ওকে, 4790 আসবে এটার প্রাইস। এটা আসবে আরেকটা পিস, তাসার উইথ জারি চেকস অ্যান্ড ব্লক প্রিন্ট। এগুলো একটু নামিয়ে দাও। প্রাইস থাকবে 4790, 4790। একটু ওয়েট করে যান, নেটওয়ার্ক ইস্যুর জন্য হচ্ছে, নাথিং এলস, একটু ওয়েট করে যান, এখন ক্লিয়ার হয়ে যাবে। নেটওয়ার্ক ইস্যু এখানে প্রায় হয়, ওই হেজিও লিখে দিও, এখানে আসছে তো হেজি, ওখানে এখনো পৌঁছচ্ছে না, হেজি এন্ড স্টপও হয়ে যাচ্ছে। প্রাইস থাকবে 4790, যেটা দেখাচ্ছি এটা তো চলছেই না, কে যাচ্ছে, এক সেকেন্ড, রিংটিকে বিলেটা তো রিচার্জটা করিয়েছো তো, এখনো কি ক্লিয়ার আসছে নাকি হেজি আসছে? হেজি কেউ কিন্তু লিখছে না, হেজি আমার এখানে আসছে, ওটাতে এক সেকেন্ড একটু চেক হচ্ছে, বাকি অন্য কারো হেজি। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা আসবে ব্লাউজ পিস, প্রাইস থাকবে 4790, প্রাইস এটা থাকবে 4790, এই শাড়িটার প্রাইস থাকবে 4790, এন্ড দিস ইজ দ্য পল্লু পোর্শন। আঁচলটা আসবে এরকম, ঠিক আছে, আমি একবার চেক করে নিচ্ছি, আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার। ইনস্টলমেন্ট চালু করো, ইনস্টলমেন্ট এখন পসিবল নয়, আপনার দুর্গাপুজো যদি হয় আমি ডেফিনেটলি জানাবো, ঠিক আছে। এগুলো খুব বেশি হাই প্রাইসে আমি দেখাচ্ছি না, যেগুলো একেবারে হাই প্রাইসে যদি কারো একটা পেমেন্টে ইস্যু হয় আমাকে একটু পিং করে নেবেন, আমি বলে দেবো, বাট এগুলোতে হবে না ইনস্টলমেন্ট। প্রাইস থাকবে 4790, এটা আসবে লুকসটা, মাস্টার্ড ইয়েলো, রেড অ্যান্ড গ্রিনের একটা কম্বিনেশন, প্রাইস 4790, যেটা একটা উইদাউট ব্লকে দেখিয়েছিলাম, মানে আপনার কোনো ব্লক ছিল না, সেইটার প্রাইস 4190, বাদ বাকি সবকটাই 4790। জিন্দাবাবু ভি শাড়ি পছন্দ আ রহা হ্যায়, আপ সিফ স্ক্রিনশট লেকার ভেজ দিজিয়ে, আপকো কল করনে কি কোই জরুরত নেই হ্যায়, হম লোগ আফটার লাইভ চেকিং করতে হ্যায় অ্যান্ড বুকিং কো কনফার্ম করতে হ্যায়। আগার আপকা এক সে জ্যাদা বুকিং হ্যায় তো আপ মেনশন কর দিজিয়ে, মাল্টিপল বুকিং, এনি ওয়ান, অল, বোথ, এসা মেনশন কর দিজিয়ে, ঠিক হ্যায়। ইয়ে রহেগা অর এক পিস, ঠিক আছে, বহুত সারি অপশনস হ্যাঁ, তো প্লিজ আপ লোক ভি মুঝে অপশনস দেখকর বুক কিজিয়ে, তো আচ্ছা হোগা কি মিলেগা সারি, ক্যুকি কিসি কা ভি সেম পিস নেই হ্যায়, এন্ড প্রাইস জায়েগা ইসকা 4790, সো দিস ইজ দ্য ব্লাউজ পিস, এটা কিন্তু ব্লাউজ পিস, রেডে, রেড দেয়ার পর বলে নি, সিল্কের টেক্সচারের রেড অ্যান্ড তসরে বোথ আর ডিফারেন্ট রেডস, একই কালার দুটোতেই করা হচ্ছে, কিন্তু তসরে কালারটা একটু ম্যাট ফর্মেটে আসে, অ্যান্ড প্রাইস থাকবে 4790। কাশ্মীরি রিস্টক হবে বাট আপনার সেম ডিজাইন হবে না, ওকে, কোনো কিছু এখন সেম ডিজাইনে আসবে না, যেহেতু পুজোর সিজন, তো যে প্রচুর শাড়ি আসছে নতুন নতুন, তো আপনারা একটু আমার লাইভগুলো ফলো রাখুন, এক
একদমই সেম পাওয়ারটা কিন্তু পজিটিভ হাতে গেছে আসছে না আমি কমেন্টস করে দিচ্ছি অসুবিধা নেই প্রাইস থাকবে 4790 4790 ভীষণ স্মার্ট একটা পিস তাসার উইথ জারি চেকস এন্ড ব্লক প্রিন্ট ঠিক আছে তাসারে যেরকম নর্মাল ব্লক প্রিন্ট গুলো দেখি এটা সেটা না এটা পিওর গাচি তাসার পুরো সাইডেতে জারি চেকস থাকার জন্য আরো স্মার্ট লুকস এন্ড লোয়ার পোর্শনটাতে আপনার এরকম একটা প্রিন্ট থাকবে শাড়িটা প্লিটস পোর্শন কভার হয়ে যাওয়ার পর ঘুরতে শুরু করছে যখন ফ্রন্ট ইয়োকটাতেও দেখুন আপনার এই ধরনের একটা ব্লক চলে আসবে প্রাইস থাকবে 4790 আসবে প্রাইস এটা আপনার ফ্রন্ট ইয়োক এন্ড দিস ইজ দ্য পল্লু পোর্শন এন্ড দিস ইজ দ্য বেপি কন্ট্রাস্ট পে আয়েগা ব্লাউজ পিস প্রাইস 4790 WP শিপিং ফ্রি আমাদের পেমেন্ট মেথডগুলো আরও একবার বলে নিই গুগল পে ফোন পে অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার পেটিএম ওয়ালেট পে অ্যামাজন পে উই ডো নট অ্যাকসেপ্ট এগুলোতে এগুলোতে কিন্তু আমরা কিন্তু মানে পেমেন্ট অ্যাকসেপ্ট করব না আপনাদের গুগল পে ফোন পে ব্যাঙ্ক ট্রান্সফার করতে হবে অ্যান্ড ডেফিনেটলি ট্রানজ্যাকশনটার স্ক্রিনশটটা সেন্ড করতে হবে ওকে যখনই আপনারা পেমেন্ট করছেন একদম ট্রানজ্যাকশন আইডিটা সহ স্ক্রিনশট দেবেন মানে জাস্ট 4790 সেন্ড করে দিলাম সেটা না সেখানে ভিউ ডিটেলসে গিয়ে ট্রানজ্যাকশন আইডি সহ স্ক্রিনশটটা লাগবে এটা লাস্ট পিসটা একটু দেখিয়ে দিই দেন আমি হ্যান্ড পেইন্টে যাব কিছু সুন্দর হ্যান্ড ব্লকও দেখাবো তসর উইথ জারি চেকসের মধ্যে এটা লাস্ট পিস প্রাইস সেম 4790 পিওর গাচি তসর অল আর সিল্ক মার্ক সার্টিফাইড ঠিক আছে এটা আসবে আপনার লুকসটা প্রাইস থাকবে 4790 দিস ইজ দ্য ব্লাউজ পিস এটা আপনার ব্লাউজ পিস স্কাই স্কাই ব্লু কালারের যাবে ব্লাউজ পিস জারি চেকস আছে প্রাইস যে গোল্ডেন কালার তসরটা দেখলে আমি যেটা নিয়েছি সায়ন্তনী দি না ওটা এটা না এটা ডিফারেন্ট তুমি যেটা নিলো সেটা ডিফারেন্ট এটা গাছি তসর ওটা সিজি তসর দুটোর দেখতেও অনেকটা লুকসটা ডিফারেন্ট হবে ঠিক আছে এটা পুরো অল বডি জড়িত টেক্স আছে এটা আপনার আসবে স্টার্টিং থেকে ওকে লোয়ার পোর্শনসটাতে এরকম একটা প্রিন্ট থাকছে ভীষণ সফিস্টিকেটেড কালারগুলো আরও একবার বলে নিচ্ছি তসর যারাই নেবেন ট্রাই করবেন কি একটুখানি ব্লাউজটা কলারওয়ালা বানাতে বোট নেক বানাতে খুব কাটিং কুটিং ব্লাউজ কিন্তু তসরে মানায় না হয় একেবারেই আপনি স্লিভলেসে যেতে পারেন আদারওয়াইজ আপনি থ্রি কোয়ার্টার স্লিভস তারপর আপনার একটু লং স্লিভস এগুলো বানাতে পারেন এগুলোতে বেশি লুকসটা খুব স্মার্ট লাগে আর কি এটা আসবে ফ্রন্ট ইয়োকটা ওকে এটা আসবে ফ্রন্ট ইয়োকটা আসবে এই ধরনের প্রাইস থাকবে 4790 যেহেতু এটা তসরের ভার্জিন কালার আছে তো সব মানে সমস্ত এজেই ক্যারি করা যাবে এরকম যদি হয় যে আপনি আপনার জন্য নিচ্ছেন বা আপনার মায়ের জন্য নিতে চাইছেন বাট মাঝে মধ্যে আপনিও এক দুবার পরবেন সেক্ষেত্রে এই ধরনের কালারগুলো পিক করুন এগুলো পরা যাবে প্রাইস থাকবে 4790 তাসার উইথ জারি চেক এগুলো একটু সরিয়ে দাও তাসার উইথ জারি চেক থাকবে এগুলো প্রাইস 4790 ওকে কমেন্টস এখনো শো করছে না আমার চেক করে নিচ্ছি না আজকে বাপ্তা হ্যান্ড পেইন্ট নেই গো আজকে সবকটাই তসরের হ্যান্ড পেইন্ট আচ্ছা এরপর যেটা আমি দেখাচ্ছি আমার সাইটের কালার অপশনস গুলো একটু দেখিয়ে নিই দেন আমি তসরের হ্যান্ড পেইন্টে যাব আমি যেটা পরে আছি এটা পিওর বিষ্ণুপুরী সিল্কের একদম স্টার্টিং রেঞ্জ থাকবে ঠিক আছে একদম স্টার্টিং রেঞ্জে থাকবে প্রাইস 2900 প্রিন্টেড পিওর বিষ্ণুপুরী সিল্ক কাতান সিল্ক কিন্তু নয় অ্যান্ড এগুলোর কোয়ালিটি আর আপনি 4100 কোয়ালিটির মধ্যে ডিফারেন্স পাবেন বিকজ এগুলো একদম স্টার্টিং রেঞ্জে ঠিক আছে প্রাইস থাকবে 2900 রেগুলার ওয়ারে পরার জন্য বা যাদের একটু লো বাজেট আছে গিফটের পারপাসে দেওয়ার জন্য কিন্তু ভালো হবে এটা আঁচলটা এটা থাকবে বর্ডার যেরকম আমরা মার্কেটে পিওর সিল্ক দেখি সেম ব্যাপার ব্লাউজ পিস থাকবে প্রাইস 2900 2900 ঠিক আছে 2900 টাকা প্রাইস 2900 টাকা অল আর সিল্ক মার্ক সার্টিফাইড অ্যান্ড এটার ব্লাউজ পিসও থাকবে এইটা থাকবে ব্লাউজ পিস ये रहेगा आपका ब्लाउज पीस प्राइस आएगा इसका 2900 যেটা আমি পরে আছি সেম পিসটাই দেখাচ্ছি
কোনো রকম কাস্টমাইজড রিসেলিং এর জন্য পিং করবেন না, ঠিক আছে? আমরা রিসেলিং করি না, আমরা হোলসেল করি। যদি আপনার মনে হয় আপনি হোলসেলে নিতে চান, আমাদের শপে চলে আসবেন, শপে এসে দেখে নিয়ে যেতে পারেন। আমাদের কোনো পিকচার, ভিডিও কল এইসবের সিস্টেম কিন্তু নেই। ওকে, আমি যেটা পড়েছি সেটাই দেখাচ্ছি। প্রাইস থাকবে 2900। লাইট আগে কিছু কো আচ্ছা লাগ রহা হ্যায়, কালেকশন আগে কিছু কো আচ্ছা লাগ রহা হ্যায়, যাদের পছন্দ হচ্ছে কালেকশন গুলো আপনারা শাড়িগুলো নিন আর না নিন একটু লাইকটা শেয়ার করে দিন। অনেকে চায় একটা অথেন্টিক প্লেস থেকে বিষ্ণুপুর সিল্ক কেনার, এবং ডিরেক্টলি বিষ্ণুপুর থেকে কেনার একটা মজাই আলাদা। আমি সেই বিষ্ণুপুরের কথা বলছি যেখানে বালুচরি ওয়ার্ল্ড ফেমাস, আমার বাড়িও এখানে, আপনারা আমার শপে ভিজিট করেও নিতে পারেন, ঠিক আছে? লাস্ট ইয়ারে ইনফ্যাক্ট এই এই সপ্তাহে অনেকেই বাইরে থেকে এসেছে, ঠিক আছে? আমাদের এখন মর্নিংয়ের 11 থেকে সন্ধে 7 পর্যন্ত সব কিন্তু খোলা থাকছে। প্রাইস থাকবে এটার 2800। এটার আরও একটা কালার অপশনস দেখিয়ে দিই, স্পেশালি যারা পুজোর পারপাসে নিতে চাইছে। হোয়াইট রেড, প্রাইস থাকবে 2900, 2900। পিওর হোয়াইট উইথ পিওর রেড, বিষ্ণুপুরী ব্লক প্রিন্ট, ঠিক আছে? পিওর হোয়াইট উইথ পিওর রেড, দুর্গা পুজোয় পরার জন্য একটা লো বাজেটের পিওর সিল্ক, এরকম একটা কিন্তু থাকলে বেশ সুবিধাই হবে, ঠিক আছে? লো বাজেট এই জন্যই বলছি, আপনারা যদি আরও হাই বাজেটেরও নিতে পারেন, যেরকম এটা পিওর বিষ্ণুপুরী 3-ply প্রিমিয়াম কাতানে আছে, তো এটার যা কোয়ালিটিটার যা কোয়ালিটি ডিফারেন্স থাকবে, তাই জন্যই প্রাইসের ডিফারেন্স, যেরকম প্রাইস সেরকম আপনার থাকবে জিনিসগুলো। এটা আসবে আঁচল পোর্শন। এটার ব্লাউজটা একটু দেখিয়ে দিই, এরম আসবে পিওর হোয়াইট, প্রাইস থাকবে 2900, বিষ্ণুপুরী পিওর সিল্ক, ঠিক আছে? বিষ্ণুপুরে প্রিন্টেড পিওর সিল্ক, প্রাইস 2900। লাইকটা ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিতে পারেন। যাদের ব্ল্যাক টাচটা চলবে না একেবারেই, তাদের জন্য কিন্তু এই হোয়াইট রেডটা দারুণ হবে শাড়িটা। প্রাইস থাকবে 2900। এটা আসবে আপনার ফ্রেঞ্চ ইয়কটা, একদম ডার্ক রেড, বর্ডারটা কিন্তু মেরুন না, একদম ডার্ক রেডে, দুর্গাপুজো বা আপনার অষ্টমীর মর্নিংটাতেও এরকম একটা সুন্দর শাড়ি পরতেই পারেন। প্রাইস অনলি 2900, পিওর বিষ্ণুপুরী সিল্ক উইথ ব্লক প্রিন্ট, এগুলো কিন্তু ব্লক, ঠিক আছে, হ্যান্ড না। প্রাইস থাকবে 2900। চারটে কালার অপশনস আছে, তার মধ্যে আমি যেটা পরে আছি এইটা মাল্টিপল পিসেসে অ্যাভেলেবেল আছে, বাকিগুলো সবকটাই সিঙ্গেল পিস আছে, ঠিক আছে? ইয়েলো ব্ল্যাকটা এই সিরিজের সব থেকে বেশি পপুলার, এবং এটা আমি অলমোস্ট 15-20 জনকে তো দিয়েইছি, আমার এতদূর মনে পড়ছে। আচ্ছা, নেক্সট কালার যেটা আসছে নেভি ব্লু উইথ বেবি পিঙ্ক, প্রাইস রেঞ্জ সেম 2900, প্রাইস রেঞ্জ, যা হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট কবে দেখাবে, বুঝতে পারলাম না কি বলতে চাইছেন। হ্যান্ড প্রিন্ট হয় না, হ্যান্ড পেইন্ট হয় আর ব্লকটা প্রিন্ট হয়, ঠিক আছে? ব্লক প্রিন্ট আজকেই দেখাচ্ছি, দেখাবো, আর হ্যান্ড পেইন্ট হলে নেক্সট মান্থ। এটা আসে আচ্ছা, আরেকটা কালার অপশনস, প্রাইস রেঞ্জ থাকবে 2900, নেভি ব্লু উইথ পিঙ্ক, ঠিক আছে? লাইভ থেকে শাড়ি বুকিং করার প্রসিডিওরটা ভীষণ সহজ, আপনাকে স্ক্রিনশট নিয়ে সেন্ড করতে হবে। যদি আপনি আমার এই লাইভটা ইনস্ট্যান্ট ফলো না করতে পেরেছেন, কোনো অসুবিধা নেই, আপনারা ইউটিউবে লাইভটা রেকর্ডিং ভার্সনটা দেখতে পাবেন, ওইখান থেকেও পিকচার নিয়ে সেন্ড করে রাখতে পারেন। শাড়িটা যদি স্টকে থাকে আপনাকে পেমেন্ট ডিটেলস দিয়ে দেওয়া হবে। পেমেন্ট ডিটেলস পাওয়ার পর প্লিজ কেউ হোল্ড করবেন না, উইদিন 24 আওয়ার্স পে করে দেবেন, ইন কেস যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে ইনফর্ম করবেন। যেমন গতকাল ব্যাঙ্ক অফ থাকার জন্য অনেকে ইনফর্ম করে দিচ্ছে যে স্নেহা কাল ব্যাঙ্ক অফ ছিল, আমি কিন্তু একটু ডিলে হবে, ডোন্ট ওয়ারি, আমরা শাড়ি রেখে দেবো, কোনো অসুবিধা হবে না। বাট উইদাউট ইনফর্ম না করলে আমরা এটাই ভাবো যে আপনি শাড়িটা নিতে চাচ্ছেন না, তাই জন্য কোনো রিপ্লাই দিচ্ছেন না, সো শাড়িটা ক্যান্সেল করে দেওয়া হবে, এবং নেক্সট যিনি বুকিং করেছেন তার বুকিংটা আমরা কনফার্ম করবো। এটা আসবে আঁচলের পোর্শনসটা, কমপ্লিট অ্যাড্রেস দিতে হবে, অ্যান্ড প্লিজ ট্রানজ্যাকশন ডিটেলসটা যখনই দিচ্ছেন আইডিটা যেন মেনশন করা থাকে। এটার আর একটা কালার হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো, যাদের নতুন বিয়ে হয়েছে বা একটু ব্রাইট কম্বিনেশন পরতে চাইছে, গো ফর দিস ওয়ান। প্রাইস ইজ 2900, পিওর বিষ্ণুপুরী সিল্ক উইথ ব্লক প্রিন্ট, এগুলো সব ব্লক প্রিন্ট। এটা আসবে রেড অ্যান্ড ইয়েলোর মধ্যে, এটা আসবে ব্লাউজ পিস অ্যান্ড পুরো বডিটা যাবে এরকম টেম্পল স্টাইলে। প্রাইস থাকবে 2900, রেড অ্যান্ড ইয়েলোর কম্বিনেশন, ঠিক আছে? জরি চেকের থান, জরি চেকের থান ব্লাউজ পিসটা পাওয়া গেলে, জরি চেকের থানটা ব্লাউজ পিস হয়ে আছে,
তো একদম শাড়ির ফরম্যাটে তৈরি আছে। আপনি যদি থান নিতে চান তসরের, সেক্ষেত্রে মিনিমাম 6.25 নিতেই হবে, যেটা একটা শাড়ির লেন্থ হয়। এরপর অনেকে 6.40 নেয়, 6.40 নিলে 3800 প্রাইস পড়বে, কারণ 6.40 এর লেন্থটা অনেকটা বেশি। ঠিক আছে, তো নেক্সট আমি দেখাচ্ছি কিছু হ্যান্ড পেইন্ট তসর, কাছি তসর উইথ হ্যান্ড পেইন্ট, যেটা আমি লাইভে দিয়েছিলাম আসবো বলে, সেটা দিয়েই আমি স্টার্ট করি। পিওর গাছি তাসের উইথ হ্যান্ড পেইন্ট, এগুলো কিন্তু ব্লক না বা কোনো প্রিন্টও নয়, সবকটা হাতে আঁকা হয়েছে। ঠিক আছে, অল দিস আর হ্যান্ড পেইন্ট, মতলব পেইন্ট অ্যান্ড প্রিন্ট বহুত সিমিলার ওয়ার্ড হ্যায় শুননে মে ভি, লেকিন ইসকে বিচ মে বহুত ডিস্টেন্স হ্যায়। মতলব প্রিন্ট জো হ্যায়, মে আগর এক টিম কো সিখা দু প্রিন্ট করনা, তো ও এক মহিনে মে বহুত সারে সারি পর প্রিন্ট কর সকতে হ্যায়, লেকিন पेंट सिर्फ आर्टिस्ट ही कर सकते हैं। अगर आप आर्टिस्ट है तो आप पेंट कर सकते हो, कोई नॉर्मल आदमी के बस के बात ये है नहीं। आप देख लीजिए कितना सुंदर है एक एक फिगर, और फिगर पेंट करने इज वेरी डिफिकल्ट। पत्ता फ्लावर इसमें अगर थोड़ा बहुत इधर से उधर हो जाए ना तो भी आपको मालूम नहीं पड़ेगा, लेकिन फिगर अगर सही तरीके से पेंट नहीं किया गया तो देखने भी अजीब लगता है और अच्छा भी नहीं दिखता है। यह रहेगा आपका तसर विथ हैंड पेंट। অল দিস এগুলো সমস্তটাই আমাদের নিজেদের শিল্পীদের দিয়ে আমরা আঁকাচ্ছি, তো দেখতে পারেন ভীষণ সুন্দর হবে। প্রচুর জন এই ধরনের জিনিসগুলো নিতে চান কলকাতার প্রচুর বুটিকসে আমরা দিয়ে থাকি, বাট এই প্রাইসে কোনো জায়গাতেই পাবেন না। প্রাইস ইজ অনলি 4900, অল আর কামস উইথ সিল্ক মার্ক। ওকে, এটা কিন্তু গাছি তসর, মানে ঘিচা তসর না, ভাগলপুরি তসর কিন্তু না। প্রাইস থাকবে 4900। শাড়ি আগর কিছু কো আচ্ছা লাগ রা হ্যায় তো প্লিজ আপ লোক লাইক কো শেয়ার কিজিয়ে। বহুত সি এসি লোক হ্যায় জো কাথা দেখাবো নেক্সট মান্থের ফার্স্ট উইকে লেনা চাহতে হ্যায়, লেকিন ও অথেন্টিক প্লেস নেহি পহচানতে হ্যায়, ইয়াহাঁ ওয়াহাঁ সে লে লেতে হ্যায়, তব ক্যা হোতা হ্যায় শাড়ি কা মতলব আমাদের বিষ্ণুপুর, আমাদের বিষ্ণুপুরের বদনাম হয় আর কিছুই না। অনেকে না এরকম উল্টো পাল্টা জায়গা থেকে নিয়ে ভাবেন যে বিষ্ণুপুরের সিল্ক খুব কস্টলি এবং কোয়ালিটি বাজে, কারণ তারা বাজে কোয়ালিটি প্রোভাইড করতেই পারে, অনেকেই করে, অনেকটা বেশি কস্টিংও পড়ে যায়। বাট অ্যাজ এ বিষ্ণুপুর বাসী হয়ে আপনি কখনো আপনাকে সাজেস্ট করবো না একটা লো প্রাইসের শাড়ি আপনাকে দেব না, যেটা যেরকম প্রাইস সেটা সেরকম কিন্তু কোয়ালিটি হবে। ঠিক আছে, এটা পিওর গাছি তসর, প্রাইস 4900, অল আর কামস উইথ আপনার ব্লাউজ পিস, একটু দেরি হবে, এটা আসবে ব্লাউজ পিসটা। ওকে, ব্লাউজ পিস আসবে, এটা ব্লাউজ পিসে স্লিভসে দেওয়ার জন্য এই পেইন্টিংটা পাবে, এটা কিন্তু হ্যান্ড পেইন্ট, তো হ্যান্ড পেইন্টে কি হবে একটু একটু কালি ড্রপ এদিক ওদিক থাকতে পারে। আচ্ছা, কমেন্ট শো করছে না অনেকে, ওর জন্য মাফ করতে পারছি না। আচ্ছা, একটি কথা, হাই, একটা কথা বলতে খুব ভুলে গেছিলাম, আমার অ্যাড্রেসটা ডিটেলসে আসে না অনলি, আমাদের এখন ম্যাক্সিমাম আপনার ডেলিভারিতে করা হয়, ডেলিভারিতে যারা বলেন তাদের জন্য করা হয়, আদারওয়াইজ সবটাই ডেলিভারি। আচ্ছা, এটা আসবে লুকসটা, স্টার্টিং থেকে এরকম মাটকা মাথায় করে থাকবে, এগুলো সব হ্যান্ড পেইন্ট, ব্লক কিন্তু না। প্রাইস অনলি 4900। প্লিজ পোর্শনসটা কভার হয়ে যাওয়ার পর, প্লিজ পোর্শন জব ভি আপকা কভার হো জাতা হ্যায়, শাড়ি জব ইয়াহাঁ সে ঘুমনে লাগতা হ্যায় না, তো ইয়ে বর্ডার অ্যাড হো জায়েগা। দেখিয়ে ইয়ে বর্ডার মতলব লোয়ার পার্ট মে ভি হোগা, আপার ইয়ক মে ভি স্লিপস, এসা স্লিক এক বর্ডার আয়েগা, ইয়ে পেইন্ট হ্যায়। পেইন্ট আপ ক্যাসে পহচানোগে, দেখিয়ে ইয়ে না সেম স্ট্রেট নেই হ্যায়, একদম সে স্ট্রেট লাইন এসা নেই হ্যায়, থোড়া বহুত ইধর উধর হো গেয়া হ্যায়, বিকজ অল দিস আর হ্যান্ড পেন্টস, হ্যান্ড পেন্টস মে ইয়ে সব হোতা হ্যায়, জ্যাসে কি জগা জগা পর এক ড্রপ, ব্ল্যাক ড্রপ হোতা হ্যায়, ইয়ে হ্যান্ড পেন্ট কা তরিকা হি হ্যায়, এসে হি পেন্ট কিয়া জাতা হ্যায়, অর ইয়ে রহেগা আপকা পল্লু পোর্শন, ভেরি স্মার্ট পিস অ্যান্ড ভেরি ক্লাসি পিস। প্রাইস ফর দিস ওয়ান ইজ 4790। পিওর তসর আপ জব ভি পহনোগে আপকো পতা হি নেহি চলেগা কি আপকে বদন পর কোই সাড়ি হ্যায়, इतना लाइट वेट होता है, काची तसर की बात ही तो मत पूछो, बहुत लाइट वेट होता है। ये सब साड़ी का वेट आपका मैक्स टू मैक्स 400 ग्राम्स ऐसा वेट रहता है। प्राइस रहेगा इसका 4900, ऐसा लुक्स आएगा आपका, जैसे मैं पहनी हूँ ज्वेलरी ऐसा भी पहन सकते हो और मल्टी कलर बीड्स भी इसके साथ पहन सकते हो। प्राइस फॉर दिस वन इज ओनली 4900, हैंड पेंट, प्योर गाची तसर विथ हैंड पेंट। अगर आपको लाइव अच्छा लग रहा हो तो प्लीज लाइव को थोड़ा शेयर कर दीजिए,
प्राइस रहेगा आपका 4900 कंट्रास्ट जोड़ी पर एक तो आमार नोटिफिकेशन गुलो आपनारा फॉलो करुन आमार एरकम कोनो शेड्यूल करा नहीं जे आमि एई दिने एई देखाबो एई दिने ओई देखाबो मैक्स टू मैक्स नेक्स्ट डेट एंड लाइव टाइम आमि बोले दिते पारबो जेरकम आमार नेक्स्ट लाइव आछे आपनार सॉरी आछे পারমিতা সুইটিএম বলে একটা ফিমেল গ্রুপ আছে আপনারা অনেকেই হয়তো জানেন না ফেসবুক একটা গ্রুপ অনলি ফর ফিমেলস গ্রুপ সেখানে পিওর মহেশ্বরীর উপরে আমার একটা লাইভ আছে যেটা মহেশ্বরী সিল্ক বেশি থাকবে আদার অন্যান্য সিল্কও থাকবে বাট সমস্ত লাইভ কিন্তু ইউটিউবে আমরা শেয়ার করে দিই আমার দিদির একটা স্বর্ণচুরি অর্ডার ছিল সেম হয়েছে তুমি জানো কিন্তু দামটা নিচ্ছি না আপনার দুর্গাপূজা আবার নেব ঠিক আছে এখন মোটামুটি আমাদের স্বর্ণচুরির 2000 বুটা ওয়ার্ক হেভি ওয়ার্ক আর চলছে আপনার বালুচুরি হচ্ছে মানে রিসেন্ট যেগুলো হচ্ছে লেটেস্ট সেগুলো আমি বলে দিচ্ছি এই একটা শাড়িতে রিপ্লাই পাচ্ছি না একটু হাই করে নিন ডেফিনেটলি পাবেন একটু ওয়েট করে যাবেন ঠিক আছে সব সময় ইনস্ট্যান্ট হয়তো রিপ্লাই পাওয়া যাবে না একটু লেট হবে বাট পাবেন ডেফিনেটলি ঠিক আছে বাট কিন্তু আপনারা নাম যেটা বুকিং নাম্বার সেটাতে করুন অনেকে যেগুলো কলিং নাম্বার দিচ্ছে সেখানে পিকচার দিচ্ছেন বা আমার আরও এনি আদার্স যে কন্ট্যাক্ট নাম্বার সেটা পেমেন্ট নাম্বার সেখানে অনেকে পিকচার দিচ্ছেন সেগুলোতে পিকচার দিলে ওখান থেকে রিপ্লাই পাবেন না একমাত্র রিপ্লাই পাবেন এই নাম্বারটা থেকে 9126374190 এটাই বুকিং নাম্বার অ্যান্ড কলিং বা এনকোয়ারি নাম্বার দেওয়া আছে খুবই যদি প্রয়োজন হয় তবেই কল করুন আদারওয়াইজ কনভারসেশনে জিনিসটা শর্ট আউট করুন তাতে সুবিধা হবে বেশি এই একটা পেজ নাম্বারটা উঠছে তুমি বুঝতে পারছো না ইনস্ট্যান্ট নিউ অনুভবে গিয়ে সি মোর করলে নাম্বারটা দেখা যাচ্ছে বিষ্ণুপুর ব্লক বুঝতে পারলাম না গুলো দেখানো হয়ে গেছে না ব্লক বলতে হ্যাঁ কিছু দেখাবো আমি এগুলো হচ্ছে হ্যান্ড পেইন্ট ফসল মাল্টি কালার বিটস পরুন অসম্ভব সুন্দর লাগবে এগুলো দেখতে ঠিক আছে ব্লাউজ পিসটা থেকে দেখাই এটা আসবে আপনার ব্লাউজ পিসটা প্রাইস থাকবে 4900 তসর ম্যাটেরিয়াল বা ফ্যাব্রিক ইসকা তসর হ্যায় পিওর তসর হ্যায় পিওর গাছি তসর হ্যায় ইস তরিকে সে জায়গা আপকা পেইন্ট অল দিস আর হ্যান্ড পেইন্ট पत्ते का पेंट है और एक एक पत्ते में रेनबो टाइप का कलर यूज हुआ है एक एक जो पत्ता है सेडेड पत्ता है थोड़ा इसको नजदीक से हम दिखा देते हैं एक तो काचे थे के देखिए दाओ देखो प्रतिटा पाकर जो पेंटिंग का कोड़ा हुए चे एक लो किंतु अपना सेडेड कलर यूज हुए चे माने इरोको ना ऐसा नहीं है कि एक पूरा पत्ते का एक ही कलर कर दिया गया ऐसा नहीं है एक एक पत्ते को पगड़ पगड़ पर प्रिंट कर मतलब पेंट कर पेंट किया जा रहा है और उसमें क्या है कलर जो है वो सेडेड रहता है प्राइस है इसका 4900 प्योर तसर विथ हैंड पेंट एंड इतना तो आपका आप चुड़ी आपको ये सॉर्नो चुड़ी वा वाले चुड़ी बुक ना आपके पास वो बुक करे बोलते हैं जो भी आपना वही पीस तो थाके পারবে সেক্ষেত্রে শাড়িটার প্রাইস 8000 এর আপে হতে হবে তার নিচে শাড়িগুলোর আমরা বুকিং নিই না এভাবে মানে হোল বুকিংটা এখন আমরা সত্যি কথা বলতে একটু অ্যাভয়েড করছি পূজোর পরে আবার হোল বুকিংটা নেব এখন নিচ্ছি না প্রবলেম হচ্ছে যেরকম বলে নিই যে লাস্ট প্রবলেমগুলো আমি ফেস করেছি শাড়িটা নেওয়ার পর কিছুটা পেমেন্ট করার পর অনেকেই আমার এখন শাড়িটা প্রয়োজনে আপনি পেমেন্টটা রিফান্ড করুন এটা পসিবল হয় না ওকে নেক্সট হচ্ছে এটা আমার এখন পছন্দ হচ্ছে না আমি একটা অন্য শাড়ি নেবো এই অ্যামাউন্ট দিয়ে দিস ইজ নট পসিবল বিকজ আমরা ওই শাড়িটা আপনার জন্যে রাখছি তো একটা টাইমের পর গিয়ে আপনি যদি ওটা না নিতে চান সেক্ষেত্রে আমাদের কোনো অল্টার অপশানস থাকে না যে ওটা আর কে বুক করছে তাদের খুঁজে বের করার সো হোল্ড বুকিং হবে না যারা নিতে চাইছেন যারা কমফোর্টেবল এখন পে করে রাখতে পারে 5 থেকে 6 দিনের মধ্যে শাড়িটা আমরা কিন্তু সেন্ড করে দেব ভায়া কুরিয়ার ঠিক আছে আমরা কোনো হ্যান্ড টু হ্যান্ড বা মেট্রো স্টেশনে ডেলিভারি এগুলো করি না আমি বিষ্ণুপুরে থাকি অনেকে হয়তো না জেনে এগুলো বলেন যে একটু মেট্রো স্টেশনে হ্যান্ড টু হ্যান্ড করে দিতে পারবে সম্ভব নয় দিস ইজ নট পসিবল বিকজ কলকাতা থেকে আমাদের এখানে ডিস্টেন্স হচ্ছে 142 কিলোমিটার্স আপনারা যদি কখনো বাই কারে আসেন বা ট্রেনে আসেন 4 to 5 hours লাগবে বাই ট্রেনে আর বাই কারে ঠিক আছে তো মেট্রো স্টেশনে এগুলোতে ডেলিভারি করতে জাস্ট দিস ইজ নট পসিবল ওকে নেক্সট পিস যেটা দেখাচ্ছি এটাও একটা অ্যাবস্ট্রাক্ট পেইন্ট
একটু জিওমেট্রিক্যাল স্টাইলের বলতে পারে। প্রাইস ফর দিস ওয়ান ইজ অনলি 4900। পিওর টাসার অল আর কামস উইথ সিল্ক মার্ক, এগুলো তো সব আমার নিজস্ব সিল্ক মার্ক যাবে, এগুলো সব কটা আমাদের নিজেদের প্রোডাকশনের তসরের ওপরে আমরা হ্যান্ড পেইন্টটা পেইন্টারদের দিয়ে করাই। যদি কারো মনে হয় আমি শুধু এই থানটা নেব, अगर किसी को लग रहा है मैं सिर्फ ये थान लेना चाहती हूँ, मैं पेंटिंग खुद करवाऊंगी या फिर स्टिच करूंगी, तो मुझको आप बोल दीजिएगा। थान का प्राइस आएगा 3500, ओके 3500 आएगा प्राइस, 6.25 ये रहेगा आपका तसर। অর্ডার নেবে, অর্ডার এখন নিচ্ছি না, আফটার দুর্গা পূজা অর্ডার নেবো, ঠিক আছে? অর্ডার এখন কাস্টমাইজ অর্ডার কোনো কিছুরই নিচ্ছি না, বিকজ এত জলদির মধ্যে আর বানানো পসিবল হবে না, ঠিক আছে? এবং সব শেটিংগুলো নেই। এটা আসবে ব্লাউজ পিস, প্রাইস এসার থাকবে 4700। লোয়ার পার্টটাতে এই পেন্টিংটা যাবে, অল দিস আর হ্যান্ড পেন্ট অ্যান্ড পেন্ট কো আপ নজদিক সে দেখিয়েগা তো পতা চলেগা কিতনা সুন্দর হ্যায় পেন্ট অর বহুত হি স্মার্ট লুকস হ্যায় ইসকা। ইসকা নর্মাল পত্তা ইয়া ফিগার জেসা নেই হ্যায়, একদম অলগ এক তরিকে কা পেন্ট কিয়া জা রাহা হ্যায়, পেন্ট কিয়া গয়া হ্যায় সাড়ি পর, জেসে কি জিওমেট্রিক পেন্ট হোতা হ্যায় না ব্যাসা বালা, তো জো লোক ফিগার কোই फूल पत्ता इस तरीके का प्रिंट पसंद नहीं करते हो उनके लिए ये एक बहुत स्मार्ट पीस रहेगा। ये रहेगा आपका पल्लू पोर्शन, मैं एक बार ड्रैप कर दिखा देती हूँ। भीषण सुंदर, भीषण स्मार्ट, भीषण ग्रेसफुल एंड क्लासी रॉयल लुक्स। তসর কিন্তু সবসময় খুব ক্লাসি একটা লুকস ক্রিয়েট করে, ডিপেন্ড করছে এর সাথে ম্যাচিং জুয়েলারি। এর সাথে টিপিক্যাল গোল্ডটা পরবেন না, বিকজ এটার যে লুকসটা সেটা আরও স্মার্ট হবে আপনার এই ধরনের জুয়েলারি পার্স সরি বিটস জুয়েলারি অ্যান্টিকের কোনো জুয়েলারির সাথে পরবেন। সিলভার জুয়েলারিও ক্যারি করতে পারেন, সেটাও ভালো লাগবে। এটা আসবে লুকসটা, প্রাইস থাকবে 4900। হ্যাঁ, তো কনফার্মেশনের পর পে করতে, লাইভ চলাকালীন কেউ পেমেন্ট করবেন না। যাদের অ্যাকাউন্ট নাম্বার জানা আছে অনেকে পেমেন্ট করে দেন, এটা করবেন না, আমরা কনফার্মেশন দেব তারপরে পেমেন্ট করবেন। কাশ্মীরি ওয়ার্ক শাড়ি আসবে জানাবে, পূজোর আগে হবে? হ্যাঁ, পূজোর আগেই হবে, আপনার নেক্সট উইক, নেক্সট মান্থের ফার্স্ট উইক, নেক্সট মান্থের ফার্স্ট উইক, আগস্টের ফার্স্ট উইকে আপনার কাশ্মীর স্টিচটা চলে আসবে, ঠিক আছে? ওগুলো তো হাতে করে স্টিচ করা হয়, একটু টাইম লাগবে। নেক্সট পিসটা আরেকটা দেখিয়ে দিই, ভীষণ সুন্দর বার্ডস ন্যাচুরাল কালার, তসরের ন্যাচুরাল কালারের ওপরে দেখাচ্ছি, বিকজ তসরের ন্যাচুরাল কালারে ডিমান্ড সব থেকে বেশি থাকে এবং কালারগুলো খোলে। এতগুলো যে মাল্টি কালার ইউজ করা হয়েছে, এই কালারগুলো কিন্তু তসরের ন্যাচুরাল, এগুলো একটু সরিয়ে দাম না, তসরের ন্যাচুরাল কালারে বেশি খোলে। ইসকা প্রাইস রয়েগা 4900। ফ্যাব্রিক যা হ্যায় ইসকা তসর হ্যায়, পিওর গাছি তসর হ্যায়, গাছি তসর। আমাদের এই অঞ্চলে আপনারা যদি কখনো ভিজিট করেন, স্পেশালি বাঁকুড়া জেলাতে, আমরা কিন্তু গাছি তসর বলতেই অভ্যস্ত। আপনারা ভাগলপুর চলে যান, ঘিজে তসর বলে অনেকে। প্রাইস রেঞ্জ থাকবে এটার 4900। হ্যান্ড পেইন্ট তসর উইথ হ্যান্ড পেইন্ট, আপ লোক দেখ সকতে হো কিতনা সুন্দর হ্যায় শাড়ি, জিতনা দেখনে মে সুন্দর হ্যায় পহনে ভি উসসে জ্যাদা কমফর্টেবল হ্যায়, একদম লাইট ওয়েট হ্যায়, একদম আপকে বলতে না ও ফেদার ওয়েট, ওয়েসা ওয়েট হ্যায় ইসকা, একদম সে লাইট ওয়েট হ্যায়। 400 গ্রাম কে আন্দার এই শাড়ি আ জায়েগা, পিওর হোগা তো ডেফিনেটলি ও লাইট ওয়েট হোগা, মিক্সিং হোগা তো ও ভারি হোগা, ঠিক হ্যায়। ইয়ে রয়েগা আপকা ব্লাউজ পিস, ইয়ে ব্লাউজ পিস মে স্লিভস মে আয়েগা, ব্লাউজ পিসের স্লিভস সে এটা দেবেন, ঠিক আছে? এটা পেইন্টটা ব্লাউজ পিসের স্লিভসে দেওয়ার জন্য করা আছে, এতটা পুরো আপনার ব্লাউজ পিসে দেওয়া আছে। এরপর আসছে পেইন্টটা, পেইন্টটা না স্টার্টিং থেকে লোয়ার পার্ট বরাবর যাবে, বার্ডস পেইন্ট, ঠিক আছে? বার্ডস প্রচুর কালারফুল বার্ডসের পেইন্টটা আছে, মাল্টি কালারের বিটসের সাথে পরুন, শাড়ির ব্লাউজটা একটু লং স্লিভস বানান, ঠিক আছে? কলার এরকম স্টাইলে বানাতে পারেন, যেটা আমি পরে আছি, এরকম বানালে মানে ব্যাকে হুক বা আপনার সাইডে জিপ দেবেন। ব্লাউজ যদি আঁচল খুলে শাড়ি পরতে চান, কখনো সামনে হুক দেবেন না, তাতে করে ভালো বসে না। এটা আসবে লোয়ার পোর্শনসটা, অ্যান্ড এটা আসবে আপনার ফ্রন্ট ইয়োকটা, ফ্রন্ট ইয়োকে থাকবে এই ধরনের একটা বর্ডার, ফ্রন্ট ইয়োকে বর্ডারটা থাকবে, অ্যান্ড পল্লুটা পুরোটা এরকম কালারফুল বার্ডসের পেইন্ট করা আছে, দিস ইজ পেইন্ট, এটা কিন্তু ব্লক প্রিন্ট না, ঠিক আছে? প্রাইস থাকবে 4900, পিওর গাছি তসর উইথ হ্যান্ড পেইন্ট, ভীষণ ক্লাসি, ভীষণ স্মার্ট একটা শাড়ি। আর আপনারা চাইলে আমাদের শপেও ভিজিট করতে পারেন,
শপিং অ্যাড্রেস হচ্ছে নিউ অনুভব বিষ্ণুপুর বোলতলা ডিস্ট্রিক্ট বাঁকুড়া। যে বিষ্ণুপুর সিল্কের আমরা নাম সব জায়গায় শুনেছি, এত পপুলার, সেই বিষ্ণুপুরে আমার বাড়ি এবং আমাদের কিন্তু প্রোডাকশনটা পুরোটাই বিষ্ণুপুর সিল্ক, বিষ্ণুপুর তসরকে বেস করে। এটা ছাড়াও আরো অন্যান্য শাড়িও আমি রাখি। গ্রে ব্ল্যাক কন্ট্রাস্টের কি রেডি আছে? না, গ্রে ব্ল্যাকের কিছু রেডি নেই এখন আপাতত। প্রাইস থাকবে এটার 4900। লাইটটা যাদের ভালো লাগছে একটুখানি চট করে শেয়ার করে দিন, তাহলে আরও অনেকে কালেকশনগুলো দেখতে পারবে, আমাদের কালেকশন তাদের কাছে পর্যন্ত পৌঁছে দিতে পারবে, ঠিক আছে? প্রাইস থাকবে 4900। তসর উইথ হ্যান্ড পেন্ট, পিওর গাছি তসর উইথ হ্যান্ড পেন্ট। অ্যান্ড লাস্ট যে পিসটা দেখাবো, এই লাস্ট দুটো পিস দেখাবো, দুটোই ভীষণ সুন্দর। এইটা দেখুন, এটা আপনার ফিগার মোটিভস করা আছে, মানে হিউম্যান ফিগারের পেইন্ট করা আছে। এই ফোক স্টাইলগুলো ভীষণ প্রায়োরিটি পায়, মানে আমাদের ম্যাক্সিমাম যে বুটিকসগুলোতে যায় এই ধরনের শাড়ির, এই ধরনের পেইন্টের চাহিদা সব থেকে বেশি থাকে। এটার প্রাইস 4900। হিউম্যান মোটিভস করা আছে, পুরো এগুলো হ্যান্ড পেইন্ট। তো হ্যান্ড পেইন্টে হিউম্যান ফিগারকে ফুটিয়ে তোলা চারটিখানি কথা নয়, ভীষণ এক্সপার্ট পেইন্টার না হলে এগুলো কিন্তু করতে পারবেন না। এটা ব্লাউজ পিস, প্রাইস 4900। গুগল পে, ফোন পে, ব্যাংক ট্রান্সফার আর পেমেন্ট মেথড অ্যান্ড পেমেন্ট শুড বি ক্লিয়ার উইদিন 24 আওয়ার্স। হ্যাঁ, আগস্টের ফার্স্টে, এই সানডে ভেবেছিলাম দেখাবো, কিন্তু সমস্ত কালারগুলো এখনো তৈরি হয়নি। এবারে এই মনসুনটার জন্য তৈরি হওয়ার পরে না শাড়িগুলো দুদিন করে সানলাইটে রাখতে হয় নর্মাল ওয়েদার থাকলে, আর এখন যেহেতু বৃষ্টির ওয়েদার না, তো দুদিনটা আমাদের চার দিনও হয়ে যাচ্ছে। তো তাই জন্য আমি চেষ্টা করছি, যদি আরো কিছু কালেকশন রেডি হয় আমি একদিন দেখাবো, নইলে নেক্সট মান্থের একদম ফার্স্ট উইকে দেখাবো। এটা আসবে আপনার লোয়ার বর্ডারটা, প্রাইস থাকবে 4900। পিওর গাছি তসর উইথ হ্যান্ড পেইন্ট। টেক্সচার শাড়িটা একটু কাছের থেকে আমার একবার দেখিয়ে দাও, একদম ফাইন কোয়ালিটির টেক্সচার, ঠিক আছে? ফাইন কোয়ালিটির টেক্সচার থাকবে, একদমই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। অল আর সিল্ক মার্ক সার্টিফাইড, আমার সেন্ট্রাল সিল্ক বোর্ড থেকে নিজস্ব সিল্ক মার্কের রেজিস্ট্রেশন আছে, তো আপনারা কিন্তু একদম কনফিডেন্টলি নিতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না কোয়ালিটি নিয়ে। আসাম সিল্কটা দেরি হবে, ওটা বলতে পারছি না কতটা টাইম লাগবে, নেক্সট মান্থ আসতেও পারে আবার নাও আসতে পারে, ঠিক আছে? জাস্ট কিছু সিলেক্টেড পিস আনবো, তো একটু দিলে হবে, আপনারা পৌঁছাইটা পেয়ে যাবেন নেক্সট মান্থ। অ্যান্ড মহেশ্বরী যদি দেখতে চান, তাহলে নেক্সট স্যাটার, মানে এই কামিং স্যাটারডে পারমিতাস বিটিএম গ্রুপটা একটু ফলো রাখবেন, ওইখানে মহেশ্বরী সিল্কের প্রচুর কালেকশন পেয়ে যাবেন। মিনিমাম আমি 15 পিস মহেশ্বরী দেখাবো শনিবার 12:30 থেকে। গ্রুপ নেম পারমিতাস বিটিএম ফিমেল গ্রুপ, আদারওয়াইজ ইউটিউবেও ওই লাইভটা রেকর্ডিংটা দেওয়া থাকবে। এটা আসবে লুকসটা, ভীষণ স্ট্যান্ডার্ড, ভীষণ ক্লাসি অ্যান্ড লাইট ওয়েট। আর কি চাই, একটা শাড়ি দেখতে সুন্দর আর পরে যদি কমফোর্টেবল থাকে তার থেকে আর বেশি চাওয়া আমার মনে হয় কিছু হতে পারে না, ঠিক আছে? প্রাইস রেঞ্জ থাকবে এটার 4900। এটা আসবে লুকসটা, একটু যারা ডিফারেন্ট হিউম্যান প্যাটার্নের চাইছেন, কোনো থিম বেস চাইছেন, এটা পে ফোক টাইপগুলো পরুন, ভালো লাগবে দেখতে। মর্নিংও পড়তে পারেন, নাইটও পড়তে পারেন, জরির কোনো টাচ নেই, সো আপনারা এটা কিন্তু মর্নিংও ক্যারি করতে পারবেন। লাস্ট একটা পিস দেখাচ্ছি, এটা আপনার কালার, ঠিক আছে? মানে কালার করা আছে, ভার্জিনটা নয় কালার করা আছে, এই ধরনের জিনিসটা। তসর অলওয়েজ ম্যাট ফিনিশে যাবে, কখনো আপনার চকচকে গ্লেজি শাইন এরকম থাকবে না, কালার করা আছে, ডাই করা আছে, ডাই তসরও বলে। প্রাইস রেঞ্জ সেম 4900। এটা যেটা ব্লাউজ পিস থাকবে এরকম মাস্টার্ড ইয়েলোতে থাকবে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে স্লিভসে দেওয়ার জন্য এই পেইন্টিংটা করা আছে। প্রাইস 4900। বেঙ্গলে আমাদের শিপিং চার্জেস ফ্রি, বেঙ্গলের বাইরে মানে আউট অফ বেঙ্গলে আপনার শিপিংটা অ্যাড হবে। মোটামুটি এই শাড়িগুলোর ক্ষেত্রে 80 রুপিস অ্যান্ড 1 কিলো স্ল্যাব হলে 120 রুপিস। এটা আসবে আপনার আঁচল পোর্শনসটা, প্রাইস থাকবে 4900, ঠিক আছে? এটা আসবে আঁচল পোর্শন, মানে কালারফুল, ভার্জিন কালার এতগুলো দেখালাম তো, এটা আপনার একটু কালারের মধ্যে থাকছে। প্রাইস থাকবে 4900। পিওর গাছি তসর উইথ হ্যান্ড পেইন্ট, অল দিস আর হ্যান্ড পেইন্ট, দিস ইজ নট ব্লক প্রিন্ট, প্রিন্ট নয় এটা, এটা হাতে করে আঁকা, ঠিক আছে? স্টপ হয়ে গেছে,
লাইকটা প্লিজ একটু শেয়ার করে দেবেন যাদের ভালো লাগছে লাইকগুলো, কারণ অনেকে অরিজিনাল জিনিস নিতে চায় বাট অথেন্টিক প্লেসগুলো খুঁজে পায় না, তাদের ঠকতে হয় এবং তাদের মধ্যে একটা ভুল ধারণা জন্মায় যে অনলাইনে রং প্রোডাক্ট সেল হয়, এরকম তো একবারই নয়। ডিপেন্ড করছে আপনি কোন সেলারের কাছে নিচ্ছেন, যেখানে নেবেন সিল্কমার্ক মাস্ট, সিল্কমার্ক যেন থাকে। আচ্ছা নেক্সট আমি যে কটা দেখাবো কিছু আপনার বিষ্ণুপুরি পিওর সিল্ক উইথ ব্লাউজ পিস এন্ড প্রিন্ট গুলো সবকটাই ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের প্রিন্ট থাকবে, এগুলো সব বিষ্ণুপুরি প্রিন্টেড সিল্ক, যেরকম আমরা প্রিন্টেড সিল্ক মার্কেটে দেখে থাকি, বাট এগুলোর প্রিন্ট এন্ড কোয়ালিটি গুলো খুব ভালো ছুটি প্লাইয়ের মধ্যে আছে, তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন, অল আর সিল্ক মার্ক সার্টিফাইড। ফার্স্টে যেটা দেখাবো রেড এন্ড হোয়াইট কে বেশ করে, ঠিক আছে, রেড হোয়াইট টাচের প্রাইস 3350, কোয়ালিটিটা ভালো হবে কিন্তু একদমই আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন, প্রাইস থাকবে 3350, 3350 আসবে প্রাইস, এটা আসবে আপনার ফ্রান্টিয়কটা, ব্লাউজ পিস সব কটাতে থাকবে, এটা আসছে আপনার ব্লাউজ পিস, প্রাইস 3350, ব্লাউজ পিসের স্লিভসে দেওয়ার জন্য এই টাইপের প্রিন্টটা করা আছে, এগুলো প্রিন্ট, ব্লাউজ পিসটা কাট করবেন, কাট করার পর শাড়িটা আসবে এরকম রেড কালার, পিওর ব্লাড রেড, লোয়ার পোর্শনসটা পুরো প্রিন্টেড আসবে, প্রাইস থাকবে 3350 অনেকবার দেখিয়েছি, ঠিক আছে, আমার লাইভ গুলো একটু ফলো রাখবেন, দেখে নেবেন, ডেফিনেটলি পেয়ে যাবেন পদ্মকথা, এটা আসবে লুকসটা, প্রাইস থাকবে এটার 3350, 3350 পিওর রেড কালার, ইজ পিওর রেড অ্যান্ড দিস ইজ দ্য পল্লু পোর্শন, এটা আঁচল, পিওর বিষ্ণুপুরি সিল্ক উইথ ব্লক প্রিন্ট, এগুলো ব্লক প্রিন্ট থাকবে, প্রাইস ফর দিস ওয়ান ইজ 3350, 3350 আসবে প্রাইস। আমার লাইভগুলো আপনারা যদি ইনস্ট্যান্ট ফলো না করতে পারছেন কোনো প্রবলেম নেই, ঠিক আছে, এই টাইমটা একটু অড টাইম তো সবার পক্ষে ফলো করা পসিবল নয়, ইউটিউব দেখেও আপনারা বুকিং করতে পারবেন, ইউটিউবে গিয়ে কীভাবে খুঁজে পাবেন আমার লাইভটা, একটু সার্চ অপশনে গিয়ে টাইপ করে নেবেন নিউ অনুভব, এম ই ডাব্লিউ এ এন ইউ ভি এ ভি আমাদের শপের নেম, আমার সমস্ত ভিডিওগুলো ডিসপ্লে করে দেবেন, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। নেক্সট যে পিসটা দেখাবো প্রাইস সেম 3350 লাইট কালারে, যারা একটু লাইট কালার পছন্দ করছেন মানে খুব বেশি ব্রাইট কালার যেতে চাইছেন না বা মা দিয়ে দেওয়ার আছে অনেকটা ডার্ক কালার নেবেন না, এই লোটাস পিঙ্ক কালারটা পিক করতে পারেন, পিওর বিষ্ণুপুরি সিল্কে ব্লক প্রিন্ট দেখাচ্ছি, প্রাইস থাকবে 3350, 3350, ঠিক আছে, 3350, ফ্লোরাল তসর একটু দেরি হবে, একটু আপনি লাইভগুলো ফলো রাখবেন ডেফিনেটলি পাবেন, ঠিক আছে, ওরমভাবে একটার পিস কবে আমি ডেট এখনো কিছু ঠিক করিনি সেভাবে, যখন যেটা অ্যাভেলেবেল থাকে আমি দেখিয়ে দিই। এটা ব্লাউজ পিস, ফার্স্টে দেওয়া আছে ব্লাউজ পিস, কালার ইজ লোটাস পিঙ্ক, বেবি পিঙ্ক কিন্তু কালারটা না, এরমভাবে যাবে প্রিন্টটা, প্রাইস থাকবে 3350, থ্রি প্লাই আছে এগুলো, সো বুঝতে পারছেন কোয়ালিটি একদম জেনুইন কোয়ালিটি, পিওর সিল্ক বিষ্ণুপুরি ব্লক প্রিন্ট, ঠিক আছে, আমি এটা একটু ড্রাফ্ট করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আপনারা মর্নিংও পড়তে পারেন, পলসের সেট দিয়ে না মর্নিং দিকেও পড়তে পারেন, এটা আসবে আঁচের পোর্শনসটা, হোয়াইট স্মল কলগার টাইপের প্রিন্টটা আছে অ্যান্ড ফ্রন্ট ইয়কটা থাকবে এরকম, ইসকা ফ্যাব্রিক আয়েগা বিষ্ণুপুরি পিওর সিল্ক, ঠিক আছে, ইসকা যে ফ্যাব্রিক হ্যাঁ পিওর মে হ্যাঁ অল আর সিল্ক মার্ক সার্টিফাইড অ্যান্ড দিস ইজ দ্য লুক, এটা আপনার এন্টায়ার লুকসটা, হোয়াইট পার্স দিয়ে মর্নিংয়ে কিন্তু পড়তেই পারেন, সপ্তমী হোক অষ্টমী হোক, অষ্টমীর দিনে না নবমীর সকালটাতে এরকম একটা সুন্দর প্রিন্টেড পিওর সিল্ক আপনি কিন্তু পড়তেই পারবেন, প্রাইস থাকবে 3350, 3350, 3350, প্লিজ আপনারা যখন বুকিং করছেন কনফার্ম হয়ে বুকিং করুন অ্যান্ড আপনাদের সিটি নেমটা দিন, শহরের নামটা দিয়ে দিন, কলকাতা মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ পুনে যেখানে আপনার
যাবে ডেলিভারিটা সেটা দিয়ে দিই, তাহলে আমি একেবারে ডেলিভারি চার্জ সহ বলে দেবো প্রাইসটা। টোটাল আপনাকে কত পে করতে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে হলে শুধু শাড়িটা যেটা প্রাইস সেটাই পে করতে হবে। ইয়ে রয়েগা আপনার লোটাস পিঙ্ক কালার, প্রাইস আয়েগা 3350। লাইক কো প্লিজ থোড়া শেয়ার কর দিজিয়ে, তাকি বহুত সে লোক বিষ্ণুপুরী সিল্ক লেনা চাতে হ্যাঁ তো আপ লে সকতে হো। এটা আমি নিয়েছি, হ্যাঁ এটা অনেকেই নিয়েছে। প্রিন্টটা খুব সুন্দর, আচ্ছা তার খুব সুন্দর ডিজাইনের একটা নতুনত্ব প্রিন্ট দেখায়। শুধু প্রিন্টটা নতুনত্ব না, কালার ম্যাচিংস এবং কনসেপ্টটাও ভীষণ ইউনিক। প্রাইস সেম 3350, 3350 প্রাইস। কনসেপ্ট ইসকা হ্যায় আপকা প্যানেল ওয়ার্ক, জেসে কাঁথা মে হোতা হ্যায় না, প্যানেল ওয়ার্ক মিন্স এক হি চিজ বার বার প্যানেল করকে রিপিট হোতা হ্যায়, উসকো প্যানেল ওয়ার্ক বোলতে হ্যায়। তো ইস তরহকা আয়েগা আপকা শাড়ি কা লুকস। ব্লাউজ পিস জো হ্যায় একদম সলিড কালার মে হ্যায় রেড, ব্লাউজ পিসটা কিন্তু পুরো এরকম সলিড রেড এ যাবে। প্রাইস 3350, ম্যাটেরিয়াল পিওর বিষ্ণুপুরী থ্রিড প্লাই সিল্ক। ওকে এটা আসবে লুকসটা, স্টার্টিং থেকে এরকম মাল্টি মানে কালার গুলো রিপিট হয়েছে, প্যানেল ওয়ার্ক এই রকম ভাবে প্যানেল করে করে পুরো শাড়িটা যাবে। তো ভীষণ স্মার্ট লাগবে। আমি delivery.com, delivery.com এ আমরা ডিসপ্যাচ করি, লাইভ ডেটের থেকে 5-6 ডেজ এর মধ্যে ডিসপ্যাচটা হবে। দ্যাটস মিন্স আজ কত তারিখ, 22 জুলাই, তো 22 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত শুধু পেমেন্টের টাইমই থাকছে। 23 থেকে আপনার 4-5 দিনের মধ্যে জিনিসটা ডিসপ্যাচ হবে। আমাদের তরফ থেকে আপনাকে ট্র্যাকিং আইডি দিয়ে দেওয়া হবে, আপনারা ট্র্যাক করে নিতে পারেন। ইন কেস যদি ট্র্যাক করতে না পারেন আমাদের বলবেন, আমরা ট্র্যাক করে দেব। ওকে এটা আসবে লুকসটা শাড়িটার। প্রিন্টেড সিল্কের একটা প্লাস পয়েন্ট, আপনি এটা পার্টি ওয়্যারও করে দিতে পারেন। আপনি এটা একটা নর্মাল মার্কেট একটা শপিংয়ে যাচ্ছেন, একটু কফি খেতে যাচ্ছেন, একটু ডিনারে যাচ্ছেন, বা আপনার ফ্রেন্ডের সাথে কোনো একটা বা ফ্যামিলি গেট টুগেদারে যাচ্ছেন, ঠিক আছে, সেখানে এই ধরনের শাড়িগুলো পরা যায়। সব জায়গাতে তো জড়ি চুমকি সিকোয়েন্স এগুলো পরা পসিবল হয় না, পিওর সিল্কের এটা একটা প্লাস পয়েন্ট। আপনি এটা যে কোনো টাইপের ওকেশনে পরতে পারেন, ঠিক আছে, মর্নিংয়ের কোনো ওকেশন হলো, ফটো শ্যুটের ব্যাপার হলো, আপনি এটা পরতে পারেন। প্রিন্ট কালার কম্বিনেশন স্টাইল টোটালটার লুক স্টাইল একদম একটা নিউ ফর্ম্যাটে করা হয়েছে। প্রাইস থাকবে শাড়িটার 3350। জাস্ট একটা পলসের লেয়ার দিয়ে পরুন, এতটা কালারফুল শাড়িটা ভীষণ সুন্দর লাগবে। প্রাইস ফর দিস ওয়ান ইজ অনলি 3350। সিল্কমার্ক সবকটাতে থাকবে। যাদের শাড়িগুলো পছন্দ হচ্ছে প্লিজ আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন, আমরা আফটার লাইভ চেক করে আপনাকে কনফার্ম করব। অ্যান্ড পেশেন্স রাখুন, ডেফিনেটলি লাইভ থেকে চেক করা, লাইভের পর চেক করা হবে। কল করবে না তাহলে মেসেজটা কিন্তু উপরে উঠে যাবে, ঠিক আছে, যে মেসেজটা সেন্ড করে একটু ওয়েট করে যান। 6টা এরকম টাইম থেকে আমরা কনফার্ম করি। যদি মনে হয় ইন কেস আপনি এখন নিতে আনকমফোর্টেবল বা এখন কোনো প্রবলেম আছে, ডিলিট করে দেবেন, আয়তা লিখে দেবেন এখন লাগছে না, তাহলে নেক্সট যিনি বুকিং করেছেন আমরা ওনাকে কনফার্ম করতে পারবো। লাইকটা প্লিজ একটু শেয়ার করে দেবেন যদি ভালো লাগে শাড়িগুলো। আর একটা নিউ টাইপের প্রিন্ট আমি দেখিয়ে দিই, ব্রাশ টাইপের প্রিন্ট, ঠিক আছে, যেরকম ব্রাশের মতো করে পাড়ের পোর্শনসটা বোথ সাইড বর্ডারের পোর্শনটাকে ব্রাশ টাইপের পেন্ট করা হয়েছে, পেন্ট মিন প্রিন্ট। প্রাইস রেঞ্জ থাকবে 3350, 335। একদম ইউনিক স্টাইলগুলো, নর্মাল যে পিওর সিল্ক প্রিন্টগুলো দেখি সেটা কিন্তু না, এগুলো একদম ডিফারেন্ট স্টাইল। ডেলিভারিতে ডিসপ্যাচ হচ্ছে। ইয়ে হয়তো আপনার ব্লাউজ পিস, ঠিক আছে, সিঙ্গেল কালারের থান আছে, এটা সি গ্রিন না, সি গ্রিন নেই, এটা আসবে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা একদম একটা ব্রাইট শেড করা হয়েছে, বিকজ শাড়িটা যাতে হাইলাইট হয় ব্লাউজ পিসটার সাথে, এটা আসবে আপনার ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা কাট করার পর না শাড়িটা আপনার এরম যাবে, লোয়ার পার্টটাতে জাস্ট ওই ব্রাশ টাইপের প্রিন্টটা থাকবে। প্রাইস 3350। একটু আমি ড্র্যাগ করে দেখিয়ে দিই, শাড়িটা কিন্তু ভীষণ স্মার্ট লুকের, পার্টিকুলার বডিতে কোনো প্রিন্ট নেই, তাও কিন্তু শাড়িটার লুকসটা একদম ডিফারেন্ট একটা লুকস ক্রিয়েট করবে, জাস্ট বিকজ অফ দিস টাইপ, এই টাইপটার জন্য, এই যে টাইপটা, এই কনসেপ্টটার জন্য। লোয়ার পোর্শনে এরকম ব্রাশের যে প্রিন্টটা আছে সেটা থাকবে, প্লিজ পোর্শন কভার হয়ে যাওয়ার পর শাড়িটা যখন ঘুরতে শুরু করছে তখন আপনার আপার ইয়ক অ্যান্ড লোয়ার ইয়ক বোথ সাইড কিন্তু এটা থাকছে। অ্যান্ড প্রাইস 3350। একদম ডিফারেন্ট টাইপের প্রিন্টগুলো করা হয়েছে, যাতে করে একটা নতুনত্বর ছোঁয়া কিন্তু থাকছে এগুলোতে।
সকালের দিকে তো আরামসে পরা যাবে, রাত্রিও কেউ কেউ পার্টিতে কিন্তু এগুলো পরে যায়। প্রাইস থাকবে 33। হোয়াইটের উপর আঁচ নেই, মানে আমি আঁচ একটু ব্রাইট কালার গুলোই বলতে পারেন দেখাচ্ছি, হোয়াইটের উপর আপনার নেক্সট কোনো দিন দেখিয়ে দেবো, ঠিক আছে? হোয়াইটের উপর দেখিয়েছে একটা হোয়াইট রেড ডিশ, প্রাইস থাকবে 33.50, ঠিক আছে? 33.50 থাকবে প্রাইস। আচ্ছা নেক্সট প্রিন্টটা থাকবে এরকম একটা গ্রে উইথ অরেঞ্জ অ্যান্ড রাস্টিক রেড বর্ডার। গ্রে বলতে তো ইন্ডিগো ব্লু, গ্রে ঠিক না, মানে আপনার খুব সুন্দর কালারটা, বডির যে কালারটা আছে ভীষণ সুন্দর। প্রাইস 33.50। এগুলো কিন্তু শাড়িগুলো পিওর সিল্ক প্রিন্ট হলেও প্রিন্টের ধরন বলুন বা কালার কম্বিনেশন একদম ডিফারেন্ট, ইউনিক প্রিন্টগুলো। প্রাইস 33.50, ওকে? না এগুলো কাতানে ব্লক না, কাতান একবারও বলিনি আমি, এগুলো হচ্ছে পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই নর্মাল সিল্কটা, কাতান কোয়ালিটি না, কাতান যে হ্যাঁ কাতানে ব্লক আজকে না, কাতানে ব্লক দেখাবো যদি আমি বলে দেবো। আজ এগুলো সবটাই নর্মাল বিষ্ণুপুরি পিওর সিল্ক, কাতানটা আরও মানে আপনার শাইনিটা বেশি হয়, ঠিক আছে? এগুলো থ্রি প্লাই। এটা আসবে আপনার ব্লাউজ পিসটা, ঠিক আছে? ব্লাউজ পিসটা এরকম কন্ট্রাস্ট অ্যান্ড বডি কালার ইন্ডিকো ব্লু, ঠিক আছে? এগুলো মর্নিংয়ে পরুন, অসম্ভব সুন্দর, ভীষণ গর্জাস অ্যান্ড লুক ওয়াইজ ভীষণ ক্লাসি। এটা আসবে আপনার ফলটা, পুরো ফলটা আপনার এই ধরনের আসবে। প্রাইস থাকবে 33.50, 33.50 আয়গা আপনার ইসকা প্রাইস। মেরা লাইভ, আমার যেটা লাইভ লাইভগুলো আপনারা ইনস্টাগ্রামে ফলো করতে পারছেন না, আমার শপে আসতে পারেন। নিউ অনুভব আমাদের শপের নাম, অ্যাড্রেস বিষ্ণুপুর বোলতলা ডিস্ট্রিক্ট বাঁকুড়া, পিন 722। হিউজ স্টক আছে আমাদের এই ধরনের বিষ্ণুপুরি সিল্কের, ইনফ্যাক্ট আমাদের স্পেশালিটি বিষ্ণুপুরি সিল্কে নিয়ে, স্বর্ণচুরি বালুচুরি বিভিন্ন ধরনের বিষ্ণুপুরি কাতান সিল্ক এগুলোর ম্যানুফ্যাকচারার আমরা, ওকে? অ্যান্ড এটা আসবে বডি পোর্শন, অ্যান্ড এটা আসবে আঁচল পাল্লু পোর্শন। প্রাইস 33.50। এটা আসবে ব্লাউজ পিসটা, এটাও দেখতে পারেন। যদি কারো মনে হয় একটু ডিফারেন্ট কালার কম্বিনেশন পরবো, লাইট ব্রাইটের কোনো ম্যাচিংস পরবো, গো ফর দিস ওয়ান। ভীষণ স্মার্ট একটা প্রিন্ট এবং ভীষণ ইউনিক একটা প্রিন্ট, বেশ ভাইব্রেন্ট কালারটা। প্রাইস অনলি 33.50। আপ লোগোকো সির্ফ স্ক্রিনশট লেনা হ্যায় অর ইস নাম্বার পর ভেজ দেনা হ্যায়, জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড আস, ওকে? আমরা কনফার্মেশন দিয়ে আপনাকে পেমেন্ট ডিটেলস সবটাই আমরা কিন্তু জানিয়ে দেব, পেমেন্ট ডিটেলসটা, ঠিক আছে? যদি মনে হচ্ছে লাইভটা ভালো লাগছে প্লিজ একটুখানি শেয়ার করে দেবেন, যাতে আরও অনেকে লাইভটা ফলো রাখতে পারে। হোয়াইটের ওপর তো আজ নেই, নেক্সট কোনো একটা লাইভে দেখিয়ে দেব। এগুলো হোয়াইট বেসটা কম হয়, এগুলো কি শাড়ি? এগুলো পিওর বিষ্ণুপুরি সিল্ক প্রিন্ট, প্রিন্টেড বিষ্ণুপুরি সিল্ক। আচ্ছা আরেকটা দেখা যেটা বার্ডস মোটিভসে থাকবে, এটাও কিন্তু পিওর রয়্যাল ব্লু কালারের উপর। প্রাইস কথা না একটু হোয়াটসঅ্যাপে করে নেবেন, এখানে তো বুঝতে পারবো না, আজকে অনেকেরই ডিসপ্যাচ হয়ে গেছে, আইডি পেয়ে যাবেন। লাস্ট টু ডেজ আমাদের লোকাল কিছু ফেস্টিভ্যাল থাকার জন্য এবং কাল ন্যাশনাল হলিডে থাকার জন্য কিন্তু অফ ছিল, ওকে? তো যারাই বুকিং করছেন প্লিজ একটু পেশেন্স নিয়ে বুক করবেন, বিকজ কি হয় অনেকে আউট অফ বেঙ্গলের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে বলেনি, ধরুন কলকাতার কোনো সেলারের থেকে আপনি পারচেজ করেছেন, তার পক্ষে শাড়িটা নেক্সট ডে ডিসপ্যাচ হওয়া মাত্র সেটা বাই ফ্লাইটে শিফট হয়ে যায়। বাট আমার হ্যাঁ যদি বেঙ্গলের বাইরের কথা বলছি, বাট আমার বাড়ি বিষ্ণুপুরে, বুঝতে পারছেন কলকাতা থেকে অনেকটা দূর, তো এখান থেকে কলকাতা পৌঁছতে লাগে আপনার দুদিন, মানে কুরিয়ারে ধরুন আমি আজকে ডিসপ্যাচ করলাম, কাল বাদ দিয়ে পরশু আপনি শাড়িটা পাচ্ছেন, তো ওই দুটো দিন কিন্তু ইনক্লুড হবে আপনার। আপনি যদি মনে করেন যে কলকাতা থেকে যে সমস্ত সেলার কাছে নেন তাদের কাছ থেকে যতটা ফাস্ট যায় আমার কাছ থেকেও সেটা যাবে, সেটা তাহলে ভুল ধারণা। বিষ্ণুপুর থেকে ওই ফ্লাইট পয়েন্টটা পর্যন্ত রিচ করতে দুটো দিন টাইম লেগে যাচ্ছে, তার থেকে আপনার যেরকম ফ্লাইট যেরকম থাকে সেরকমই হবে। যেরকম এখন কোভিডের জন্য বেশ কিছু ডিরেক্ট ফ্লাইট বন্ধ, ভায়া রাঁচি হয়ে যাচ্ছে বেশ কিছু ফ্লাইট, তো তার জন্য আপনার পার্সেলগুলো যেহেতু ফ্লাইট সার্ভিস থাকে ডিলে হচ্ছে, ঠিক আছে? এটাতে আমার করার কিছু নেই। সো প্লিজ আপনারা হাতে টাইম নিয়ে বুকিং করবেন, এরকম করবেন না কি আমার এই ডেটের মধ্যে লাগবে আমি না তারপরে দিক থেকে আউট অফ স্টেশন হয়ে যাব, এরকম হলে বুকিং করবেন না। আমাদের কিন্তু ডিসপ্যাচ হবে সিরিয়ালি, লাইভ যেরকম থাকে তার পরপর ডিসপ্যাচ হবে, এই লাইভে জিনিসগুলো আগে ডিসপ্যাচ হয়ে যাবে আগের লাইভে এটা থাকবে এরকমটা হয় না, ওকে? তো হাতে সময় নিয়ে বুকিংটা করবেন, খুব আর্জেন্ট তারা থাকলে সেক্ষেত্রে বুকিং করবেন না, এত
এত জলদি ডিসপ্যাচ হয় না আমাদের ক্ষেত্রে ওকে এটা আসবে ব্লাউজ পিসটা প্রাইস থাকবে 3350 প্রিন্টের স্টাইলটা একটু দেখাবো স্টার্টিং থেকে আফটার কাটিং দ্য ব্লাউজ পিসটা কাট করার পর এরকম ভাবে প্রিন্টটা যাচ্ছে লোয়ার পোর্শনে বার্ড প্রিন্টটা কিন্তু স্টেপ বাই স্টেপ বাড়তে থাকবে যত শাড়িটা আগাতে থাকবে ঠিক আছে এরকম ভাবে যাবে আবার দেখুন কমতে কমতে এসেছে এইটাই হচ্ছে প্রিন্ট কিছুটা পোর্শন অনেকটা প্রিন্ট চলে আসবে ফ্রন্ট ইয়কটার পরে মানে এটা আপনার পল্লু পোর্শনটা রয়্যাল ব্লু গ্রিন উইথ হোয়াইট বার্ডস ব্লক প্রিন্ট প্রাইস ফর দিস ওয়ান ইজ অনলি 3350 3350 আসবে প্রাইস পিওর বিষ্ণুপুরি সিল্ক এক্সট্রিমলি লাইট ওয়েট আপনারা কিন্তু এটা ফটো শুটের জন্য পড়তে পারেন হোয়াইট কালারের চিকনের ব্লাউজ দিয়েও এটা কিন্তু খুব ভালো লাগবে দেখতে প্রাইস থাকবে অনলি 3350 বাড়তি এরপরেই দেখাবো প্লিজ যারা বুকিং করবেন 24 আওয়ার্স আমাদের পেমেন্টের টাইম এই টাইমের মধ্যে পে করে দেবেন ইন কেস যদি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু ইনফর্ম করতে হবে যে আমার এই প্রবলেম বা আপনার ব্যাংক অফ আমি কাল করবো অনেকেই করে দেয় ঠিক আছে সেক্ষেত্রে জিনিসগুলো রাখা হবে আদারওয়াইজ কিন্তু ওটা অন্যকে কনফার্ম করে দেওয়া হবে লাস্ট দুটো পিস দেখাবো যেরকম আমি ব্লুটা দেখালাম এটা হচ্ছে আপনার গ্রে স্টিল গ্রে টাইপের কালারটা প্যাটার্নটা ওরা আমি বডির প্রিন্টটা একটু আলাদা কালার কম্বিনেশনটা একটু আলাদা বাট প্যাটার্নটা ওরকমই প্রাইস 3350 দিস ইজ দ্য ব্লাউজ পিস রাস্টিক অরেঞ্জ কালার এটা কিন্তু একদম রাস্ট নয় একদম অরেঞ্জও নয় পিওর বিষ্ণুপুরি সিল্ক প্রিন্ট দেখাচ্ছি এটা আসবে আপনার ব্লাউজ পিস ইয়ে রয়েগা আপনার ব্লাউজ পিস ब्लाउज पीस कट करने के बाद साड़ी का प्रिंट इस तरह से होगा कलर देख लीजिए बहुत सुंदर कलर है एकदम ही ब्लूइश ग्रे है इसका कलर जो है ना एकदम ब्लूइश ग्रे है तो बहुत सुंदर लगेगा आप जब भी इसको पहनोगे आप दिन में पहनो रात में पहनो सपोज आप लोग जब डिनर पर जाते हो वहां पर तो हम एक बनारसी या स्वर्णचरी पहनकर नहीं जाएंगे वहां पर ऐसा प्रिंटेड सिल्क हम पहन सकते हैं ठीक है फैमिली गेट टुगेदर में आप जा रहे हो तो पहन सकते हो ठीक है आप अगर कोई फोटो शूट करना हो तो पहन सकते हो इसको बट देखा वही पड़ी एक आसपे अपना लुक्सटा প্রাইস থাকবে 3350 পিওর সিল্ক প্রিন্ট আমাদের অনেকেরই আছে আমাদের মাদের দেখবেন একটু ওয়ার্ড্রপগুলো সার্চ করে হ্যাঁ এখন কি হয়েছে প্রিন্টের স্টাইল চেঞ্জ হয়েছে কনসেপ্ট চেঞ্জ হয়েছে কালার কম্বিনেশন চেঞ্জ হয়েছে এগুলো চেঞ্জ হয়েছে কিন্তু পিওর সিল্কটা তো চেঞ্জ হয়ে যায়নি পিওর সিল্ক প্রিন্টটা হচ্ছে এক একটা একটা শাড়ির সিরিজ এই সিরিজটা একই আছে ডিফারেন্ট হয়ে গেছে আপনার প্রিন্টের স্টাইল কালার ম্যাচিং ঠিক আছে এখনকার দিনের যারা তারা একটু গতানুগতিক প্রিন্টের থেকে এরকম একটু আনকমন স্মার্ট প্রিন্টগুলো বেশি পছন্দ করে প্রাইস থাকবে এটার 3350 শিপিং চার্জেস ফ্রি আউট অফ ডাব্লিউবি শিপিংটা এক্সট্রা অ্যাড হবে মোটামুটি এগুলোর ক্ষেত্রে ধরে রাখুন 80 rupees তো আপনারা যখন বুক করছেন উইথ ইউর সিটি নেম অ্যান্ড এটার স্ক্রিনশটটা সেভ করে রাখুন আপ জব ভি বুক কর রহে হো আপকা জো টাউন শহর কা নেম হ্যায় वो और साड़ी का जो आज के नहीं ब्लॉक एटा लास्ट टा विष्णुपुरी प्योर सिल्क ब्लॉक के लास्ट टा देखिए दीजिए एकदम एटा लास्ट पीस ब्लॉक के एटा ओ खूब सुंदर कलर कॉम्बिनेशन बोलो बा स्टाइल टा बोलो दुटो ही खूब सुंदर एटा আসবে আঁচল স্ট্রাইপে ওকে প্রাইস 3350 ये रहेगा आपका ब्लाउज पीस ब्लू कलर में आएगा ब्लाउज पीस और पूरा बॉडी इस तरह से जाएगा व्हाइट कलर का डिस्चार्ज ब्लॉक है प्राइस 3350 पूरा साड़ी ऐसा रहेगा आपका प्राइस इज 3350 ये रहेगा आपका फ्रंट योक पोर्शन ओके बोथ साइड ब्लू कलर का एक बॉर्डर रहेगा और मिड पोर्शन का आपका पूरा ऐसा रहेगा आप लोग मेरे लाइव को यूट्यूब में भी सब्सक्राइब कर सकते हो तो आपको सब नोटिफिकेशन मिल जाएगा ঠিক আছে মে হপ্তে মে চারটা দিন আমি লাইভ করি দুটো দিন আমার পেজ থেকে সেটা হচ্ছে থার্সডে এন্ড সানডে 12:30 থেকে এন্ড আমাদের আরেকটা গ্রুপে আমি লাইভ করি সেটা একদম ফিমেল গ্রুপ ওটা আপনারা জয়েন হতে পারেন পারমিতাস বিটিএ ফেসবুক ফিমেল গ্রুপ এটা আসবে লুকসটা ঠিক আছে ওইখানে আমি লাইভ করি স্যাটারডে এন্ড টিউসডে এই দুটো দিন ঠিক আছে তো স্যাটারডে সানডে এন্ড থার্সডে টিউসডে চারটে দিন আমার লাইভ থাকে দুটো দিন থাকে পারবিদাস পিটিএম গ্রুপ থেকে এবং বাকি দুটো দিন আমার নিজস্ব পেজ থেকে প্রাইস থাকবে প্রচুর প্রচুর কালেকশন আছে আচ্ছা বাটিকটা একটু দেখাবো 1090 এর বালুচুরিটা কবে দেখাবে বালুচুরি রিভাইভ
রিভাইভালটা নেক্সট মান্থ ফার্স্ট উইক ওটার কালারগুলো তৈরি হচ্ছে হয়ে যাক তারপর দেখাবো খুব সুন্দর কয়েকটা মধুমণি দেখিয়ে নি তারপর আমি বাটিকে যাব বাটিকটা আজকে লাস্ট কালেকশন হ্যান্ড মধুমণি পিওর তাসার প্রাইস রেঞ্জ থাকবে 5490 হ্যান্ড মধুমণি পিওর তাসার হ্যান্ড মধুমণি পেইন্ট উইথ পিওর তাসার ইয়ে সব আপনার পিওর তাসার মে হ্যায় আর সব কালার হ্যায় ভার্জিন কালার মে আজ নেই দিখাউঙ্গি আজ সবই কালার মে দিখাউঙ্গি ঠিক আছে আপ কালার দেখ লো আর সিলেক্ট কর লো আপকো কোন সা ওয়ালা লেনা হ্যায় কালার ইজ লেমন ইয়েলো ইসকা জো কালার হ্যায় ও লেমন ইয়েলো হ্যায় কালারটা কিন্তু কাকচি লেবুর খোসার যে কালারটা আসে সেরকম কালার আর এগুলো সব হ্যান্ড মধুমণি এগুলো কিন্তু ওই ব্লক প্রিন্ট না price 5490 this is the actual portions eta ashbe apnar achuler patta blouse piece ta bishon lightweight pure tassar er moddhe ekta smell paben ebong lightweight paben eta apnar blouse er sleeves te dewar jonno thakbe baki puro body simple just both side apnar ei modhuponi paint ta thakbe thik ache lower part ta te ebong upper part ta te fine quality tassar er upor kora ache aramse porte parben কোনো ওয়েট আপনার ফিল হবে না বাপ্তা তসর এটা কিন্তু বাপ্তা তসর নয় পিওর গাছি তসরে তৈরি আরামসে পুরন লাইট ওয়েট এই আসবে লুকসটা লাইম ইয়েলো কালার প্রাইস 5490 इसका और भी कलर मैं दिखाऊंगी जस्ट आप एक एक करके देख लीजिए ठीक है बुकिंग नंबर मेरे स्क्रीन पर देखिए आप लोग न्यू अनुभव पे सी मोड में जाइए उस पर आपको मिल जाएगा और बुकिंग सिर्फ आप व्हाट्सएप कीजिए साड़ी का स्क्रीनशॉट लीजिए और व्हाट्सएप कर दीजिए ये रहेगा आपका पल्लू पोर्शन प्राइस 5490 এই একটা কালার পাবেন এই কালারটা খুব সুন্দর কালার স্পেশালি মর্নিং দিকে যারা পড়তে চাইছেন তারা কিন্তু এই কালারটা পড়তে পারেন মাল্টি কালার বিটস মধ্যে পড়ুন আদারওয়াইজ যে কোনো একটা কালারের বিটসও পড়তে পারেন এখানে তো অনেক কটা কালার দেওয়া আছে যে কোনো একটা কালারের বিটসের সাথে পড়তে পারেন ভালো লাগবে এই একটা কালার মাদের পড়ার মতো একটা কালার দেখিয়ে দিচ্ছি অনেকেই বলেন যে মাদের পড়ার মতো এমন কিছু কালার দেখাতে যেটা আমিও মাঝে মধ্যে পড়তে পারবো তবে মনে হয় এরকম একটা সি গ্রিন কালার নেওয়া ভালো হবে সি গ্রিন কালারগুলো খুব ভালো লাগে দেখতে প্রাইস সেম 5490 থাকবে প্রাইস হ্যান্ড মধুবনী অ্যাট পিওর তাসার অল আর কামস উইথ সিল্ক মার্ক দিস ইজ দ্য আঁচল পোর্শন আঁচলের আঁকাটা দেখুন আর এটা আসবে আপনার ব্লাউজ পিস ঠিক আছে এইটা আসবে ব্লাউজ পিস ব্লাউজ পিসের স্লিভসে এটা থাকবে বডিটা পুরো থাকবে আপনার এরকম মিডিলে মিডিলে স্বস্তিক করা আছে তার উপরে উপরে পেইন্টিংটা আছে তা এটা ফিশ পেইন্টেড একটু বর্ডারটা দেখিয়ে দাও ফিশ শেল পেইন্ট করা আছে মধুবনীতে তিন চারটে প্যাটার্ন ইউজ হয় পিকক ফিশ দিয়া এই ধরনের কালারগুলো মানে এই ধরনের পেইন্টের স্টাইলগুলো ইউজ হয় ঠিক আছে এটা আসবে সি গ্রিন কালার প্রাইস থাকবে 5490 গুগল পে ফোন পে ব্যাংক ট্রান্সফার স্নেহাদি মধুমণির সাথে জুয়েলারি সবসময় ট্রাই করবে সাথে বিটস পরার ডোকরার কিছু পরার বা হ্যান্ডমেড কোনো জুয়েলারি পরা যেরকম কড়ি দিয়ে করে নিতে পারো একদিকটা পুরো কড়ি দেওয়া থাকবে আর একদিকটাতে এই ধরনের মাল্টি কালারের বিটস থাকবে একটা ওং লেখা বা স্বস্তিক লেখা বা ফিশেরই একটা পেন্ডেন্ট রইল এরকম টাইপের জুয়েলারিগুলো কিন্তু মধুমণির সাথে বেশি ভালো লাগে মোট কথা হ্যান্ডমেড জুয়েলারি নর্মাল গোল্ডটা থেকেও ভালো লাগবে এটা আসবে লুকসটা প্রাইস থাকবে 5490 সি গ্রিন কালার ঠিক আছে অনেকটা এজ অব্দি পড়তে পারবে আর যারা স্পেশালি মাদে দিতে চাইছেন তারা এই কালারটা পিক করতে পারেন এই কালারটাও খুব সুন্দর তার সাথে সাথে পেইন্টের স্টাইলটাও খুব সুন্দর প্রাইস থাকবে 5490 সি গ্রিন কালার কালার হচ্ছে আপনার সি গ্রিন সিল্ক মার্ক সবকটাতেই থাকবে এই একটা কালার একটু ব্রাইট ছেড়ে দেখাচ্ছি একটা যে কালারটা মধুমণিতে চট করে আসে না এই ধরনের কালার যেটা দেখাচ্ছি ডার্ক একটা পার্পল কালার ঠিক আছে একদম ডার্ক একটা পার্পল কালার আর এটার বর্ডারটাতে দিয়ার ডিজাইন করা আছে দিয়ার স্টাইলে ডিজাইনটা করা আছে পেইন্টটা প্রাইস সেম 5490 কালারটা ভীষণ ব্রাইট মধুমণিতে আমি ফার্স্টে শুধু ভার্জিন কালারই করাতাম বাট অনেকে রিকোয়েস্ট করেছিল কি একটু ব্রাইট শেডে করাতে আঁচলটা কিন্তু তসরে যেটা ভার্জিন কালার সেটাই রাখা হয়েছে আর বর্ডারটাতে আপনার পেইন্টিংটা দেওয়া হয়েছে কালারটা একদম ব্রিনজেল কালার প্রাইস 5490 অল দিস আর হ্যান্ড মধুবনি ঠিক আছে আপনার যে বর্ডার হ্যায় ইসকা কালার দেখে তসর কা ভার্জিন কালারই হ্যায় সিফ বডি কো ডাই কিয়া গয়া হ্যায়
पल्लू और बॉर्डर तसर का वर्जिन कलर में ही है। प्राइस रहेगा इसका 5490। दिस इज द आंचल पोर्शन। प्योर मधुबनी फैब्रिक इसका रहेगा आपका तसर, ठीक है, इसका तसर में है, सिल्क में नहीं है। ये रहेगा आपका ब्लाउज पीस, ब्लाउज पीस पे स्लीव्स में आप ये दीजिएगा। इसका भी ब्लाउज पीस आप बोट नेक बनवा सकते हो, अच्छा लगेगा, ठीक है। कलर जो है बहुत ही ब्राइट कलर है, तो आप इसको रात के पार्टी में पहन लो, अच्छा लगेगा। प्राइस है, देखिए चमक को सेम देखिए दिए जी, प्राइस एटा थाक पे 5490, ओके 5490 আসবে এটার প্রাইস। এটা হ্যান্ড মধুবনী, হাতে করে আঁকা এবং মেটেরিয়ালসটা পিওর তাসের ব্রাইট কালারস, ঠিক আছে। আমারটা তো সেম দেখেছি, আমারটার প্রাইস 2900 2900। বহুত হি ব্রাইট কালার হে ইসকা, তো আপ লোক জিনকো ভি ব্রাইট কালার আচ্ছা লাগতা হো ভো ইসকো লে সকতে হো। বহুত হি খুবসুরত হে আর একদম সে লাইট ওয়েট হে, জো কি সাড়ি কা মেইন পার্ট है। बेस अगर प्योर में होगा तो वो लाइट होगा, चाहे वो सिल्क हो चाहे वो तसर हो, ठीक है। ये रहेगा आपका तसर में। और मैं एक दिखा देती हूँ, थैंक यू। एक ब्राइट कलर है, जो लोग जरा पाचन शाड़ी गुलो प्लीज हमारे पेज एक टू रिव्यू दिए दिन, ताते कोरे की है सबाई शाड़ी टाके ट्रस्ट कोरे नीते पारे, ठीक है। जरा अनेक के देखे बुझते हैं लुक, सो बोले जाए एटार मोटामुटी एरोम एक्टा कवरेज देवे। एटा एक्टा कलर, एटा अपना प्योर एकदम ही ऑरेंज टाइप के कलर था। आंचलटा आसबे एरकम एकटा पेंटेड extremely lightweight 340 gram 50 gram এরকম weight, এটা আসবে body looks টা। price থাকবে 5490। আর এটা যেটা ব্লাউজ পিস থাকবে, এগুলো পেইন্ট এন্ড কালার গুলোই দেখার, ভীষণ সুন্দর সূক্ষ্ম পেইন্ট গুলো, সবটা হ্যান্ড পেইন্ট। এটা আসবে আপনার ব্লাউজ পিস, ইয়ে রহেগা আপনার ব্লাউজ পিস। প্রাইস থা ইসকা 5490 5490। অল আর কামস উইথ সিল্ক মার্ক, এক্সট্রিমলি লাইট ওয়েট, प्योर तसर में जब भी होगा लाइट वेट होगा, ठीक है। मैं बार बार एकदम एकदम शेयर कर दीजिए। ये रहेगा आपका कलर, बहुत ब्राइट कलर है इसका, ऑरेंज कलर है। और बॉर्डर में जो पेंट है ये आपका मयूर है, पीकॉक पेंट, पीकॉक फिश दिया इस तरीके का स्टाइल मधुबनी में लगभग होता है, ठीक है। ये रहेगा आपका ऑरेंज कलर, এটাও একটা ব্রাইট কালার, যারা একটু রাত্রির পার্টিতে বা একটু ব্রাইট কালারই চাইছেন তারা কিন্তু এটাও দেখতে পারে। আরেকটা লাস্ট কালার দেখিয়ে দেবো, তুতে কালার, এটাও আবার একটু লাইটের মধ্যে দেখিয়ে দিচ্ছি, অনেকেই আবার অতটা ব্রাইট পছন্দ করেন না, তো সব রকম কালারই আমি দেখাবো। এটার পেইন্টটাও খুব সুন্দর, বর্ডারের যে পেইন্টটা আছে পুরো প্রদীপের ওপরে আলোটা জ্বলছে এরকম টাইপের দেওয়া আছে। একটু পেইন্টটা কাছের থেকে দেখিয়ে দাও, কালারটা হচ্ছে আপনার স্কাই ব্লু, স্কাই ব্লু কালার। প্রাইস থাকবে 5490, ঠিক আছে। এই শাড়িতে কিরকম ব্লাউজ, এগুলোতে সবসময় ট্রাই করবেন, আমি যেরকম পড়াচ্ছি একটা নর্মাল ব্লাউজ, খুব কাটিং কুটিং এ যাবেন না, আদারওয়াইজ আপনারা কলারওয়ালা বানাতে পারেন, যেরকম পাঞ্জাবির কলারগুলো হয় না পাতানো কলার, সেই রকম কলারওয়ালা বানাতে পারেন। এটা আপনার পেইন্টিংটা, বোথ সাইড পেইন্ট থাকবে, হ্যাঁ এগুলো হ্যান্ড পেইন্ট, হাতে করে আঁকা, তাই জন্যই তো প্রাইস 5490 5490। পারলেন না সেক্ষেত্রে আপনার তসর কালারের একটা সিম্পল ব্লাউজ দিয়ে পড়তে পারেন, ঠিক আছে। এই বর্ডারের যে তসর কালারটা আছে এই তসর কালারটা দিয়ে পড়তে পারেন, ওটাতে ভালো লাগবে দেখতে। প্রাইস থাকবে 3 5490, তুতে কালার এটা, এটাও ভীষণ লাইট ওয়েট এবং কালারটা সময় পড়া যাবে, মর্নিং নাইট বোথ টাইমই আপনারা পড়তে পারবেন। এই গেল আপনার মধুবনী কালেকশন, মধুবনী হ্যান্ড পেন্ট, প্রাইস 5490 5490 আসবে এটার প্রাইস। পিওর জিনিস, অরিজিনাল সবসময়তে কস্টলি হবে, এগুলো যেগুলো ডুপ্লিকেট গুলো হয় ওগুলো অনেক টাইম লাগে, জানিয়ে দেয়া হবে। কোন দেখো ওই সেই ডাবল মিনে, আচ্ছা ডাবল মিনে গুলো দেরি হবে, সবাইকে বলবো লাইভটা একটুখানি ফলো রাখুন, যখনই দেখবেন আমার সরাসরি লাইভ আছে লাইভটা ফলো করার চেষ্টা করুন। ভীষণ পুরনো ডিজাইন হলে এখন পাওয়ার চান্সেস কম, অ্যান্ড সমস্ত কালারগুলো এখন অ্যাভেলেবেল নেই, প্রচুর স্টক আসছে বেরিয়ে যাচ্ছে, যেগুলো থাকবে আমি একসাথে অনেকগুলো সেট করে দেখাবো, ঠিক আছে। নেক্সট যাচ্ছি পিওর হ্যান্ড বাটিক, হাতে করে আঁকা বাটিক অ্যান্ড মেটেরিয়াল
প্রিয়র 3 প্লাই বিষ্ণুপুরী কাতান সিল্ক প্রিমিয়াম রেঞ্জটা, কাতানের প্রিমিয়াম রেঞ্জের উপরে একটা হ্যান্ড বাটিক আছে, সরু তুলির কাজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রাইস থাকবে 4190 4 sorry 4190 4 double 0 1 second আমি একটু চেক করে নি 4190 ঠিক আছে মধুবনী দেখালাম সরু তুলির কাজ হ্যান্ড বাটিক প্রাইস 4190 4 1 double 0 এক্স্যাক্টলি আপনি রেকর্ডের থেকে একটু দেখে নিন পেয়ে যাবেন আমি একদম ব্লাউজ পিস থেকে দেখাচ্ছি শাড়িটার কালারটা কিন্তু হাফ এন্ড হাফ আছে পুরোটা একই কালারের নয় ব্লাউজ পিসে আপনার স্লিভসে দেওয়ার জন্য এই ওয়ার্কটা করা আছে দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কাট করার পর শাড়িটা আসবে এরকম কালারে ডাই করা প্রাইস ফর দিস ওয়ান ইজ অনলি 4100 4100 আসবে প্রাইস এটা আসবে ফার্স্ট হাফটা ওকে মানে ব্লাউজ পিসটা কাট করার পর এরকম যাবে ঠিক শাড়িটা যখনই ঘুরতে শুরু করবে মানে আপনার স্লিভসটা কভার হয়ে ঘুরতে শুরু করবে এরকম সরু তুলির কাজটা চলে আসছে প্রাইস থাকবে 4100 একদম এগুলো সব হ্যান্ড পেইন্টেড এগুলো কিন্তু ব্লক প্রিন্টস না এটা আঁচল পোর্শন ঠিক আছে তো আপনার শাড়িটা এরকম টাইপের থাকবে এরকম যাবে শাড়িটা এই জায়গাটা পুরো এই প্রিন্টটা মানে পেইন্টটা আসবে এটা আসবে আঁচল আপনার লাইভ সবার কা কমেন্টের অ্যানসার দিয়ে হ্যাঁ সমস্ত কমেন্টস পড়া যাচ্ছে না কারণ কি দেখাচ্ছি তো মানে শাড়িগুলো না এক্সপ্লেইন করলে আপনারা বুঝতে পারবেন না যে কোনটা কি ম্যাটেরিয়াল কোনো যেন কনফিউশন না থাকে আমার দেখানোর মধ্যে আপনাদের নেওয়ার মধ্যে ঠিক আছে তো আমি যেরকম আমার রুলসগুলো বলে নিলাম যদি মনে হয় এই এগুলোতে আপনি নিতে কমফোর্টেবল স্ক্রিনশটটা দিলেই হবে জাস্ট স্ক্রিনশটটা দিলে হবে বাকি ডিটেলস আমি জানিয়ে দেবো ঠিক আছে মধুবনী কালার্স গুলো দেখানো হয়ে গেছে অলরেডি ম্যাম আপনি একটুখানি ইউটিউবে নাইটটা রেকর্ডেডটা দেখে নেবেন ঠিক আছে ইউটিউবে দেখে নিতে পারবেন স্ক্রল স্ক্রিপ করে করে এই একটা কালার পিওর অরেঞ্জ হ্যান্ড বাটিক অল দিস আর হ্যান্ড বাটিক অ্যান্ড প্রাইস 4100 4100 বিষ্ণুপুরী 3 ply আছে মেটেরিয়ালসটা ডিপেন্ড করে কতটা প্রাইস হবে কি হবে না হবে তার উপর আমি যদি এটা একদম স্টার্টিং প্রাইস মানে স্টার্টিং মেটেরিয়াল দিয়ে করাতাম তাহলে এটার প্রাইসটা অনেক কম হতো যদি হ্যান্ড বাটিক নাও এটা যদি প্রিন্ট হতো প্রাইসটা কম হতো ঠিক আছে এটা হ্যান্ড বাটিক প্লাস কোয়ালিটি আছে তো তাই জন্য প্রাইসটা ডিপেন্ড করবে এটা আসবে আপনার ব্লাউজ পিসটা অ্যান্ড পুরো শাড়িটা আসবে এরকম অরেঞ্জ কালারের মধ্যে বাটিক করা বাটিক বলতে একদম যেগুলো নর্মাল বাটিক হয় সেগুলো না সেগুলোর থেকে একটু ডিফারেন্ট স্টাইলের দেখতে আছে এই জিনিসগুলো এটা আসবে আপনার লুকসটা প্রাইস থাকবে 4100 4100 WB ফ্রি শিপিং আউট অফ WB শিপিং চার্জেস এক্সট্রা উইদাউট ব্ল্যাক টাচ অনেকেরই থাকে যে উইদাউট ব্ল্যাক টাচে নিতে চাইছেন নিতে পারেন এটা কোনো ব্ল্যাক টাচ নেই প্লিজ কেউ হোল্ড বুকিংয়ের জন্য পিং করবেন না যদি মনে হয় আপনি অনলাইন পে করতে কমফোর্টেবল তাহলে শাড়িটা বুক করতে পারেন আমাদের কিন্তু কোনো রকম হোল্ড বুকিং এখন নেওয়া হবে না ওকে নেক্সট একটা হ্যান্ড বাটিক দেখায় যেটা কালারটা ভীষণ সুন্দর আমার পার্সোনালি বাটিকে এই ধরনের কালারটা ভীষণ ভালো লাগে ঠিক আছে আর শুধু কালারটা নয় কাজটা দেখুন পুরো শাড়িটা জুড়ে পেইন্ট করা আছে পুরো শাড়িটা জুড়ে ঠিক আছে এগুলো সব হ্যান্ড পেইন্ট প্রাইস 4100 হ্যাঁ ওগুলো ফোল্ড করতে নিয়ে গেছে রেকর্ডিংটা দেখে নিন ওটাতে রিপিটেডটা পেয়ে যাবেন এটা আসবে ব্লাউজ পিস আচ্ছা এটা একটু কাছের থেকে দেখিয়ে দাও এই পেইন্ট গুলোর উপরে ক্র্যাক ব্যাপারটা দেখতে পাবেন পুরো শাড়িটা কালার হচ্ছে আপনার এই ধরনের একটা কফি ব্রাউন কালার তার উপরে এই ধরনের পেইন্ট গুলো আছে এই যে পেইন্ট গুলো মানে বাটিকের যে ক্র্যাক গুলো সেটা দেখতে পাবেন প্রাইস থাকবে 4100 4100 আসবে প্রাইস 3 ply কাতানে আছে সফট পলিশে আছে প্রাইস 4100 ঠিক আছে হোয়াইট তার উপরে আপনার হ্যাঁ সব হাতে আঁকা সবটা হাতে আঁকা 5490 কোনটা না এটার প্রাইস হচ্ছে 4100 পিককটা দেখুন এটা ফ্রন্ট ইয়োকে আসবে ঠিক আছে এই পিককটা ফ্রন্ট ইয়োকে আসবে অ্যান্ড এটা আসবে আঁচল পোর্শনসটা আঁচলেও কিন্তু একটা এরকম বড় পিকক আছে প্রাইস থাকবে 4100 4100 আসবে এটার প্রাইস থাক আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর টাইপটা প্রতিটাই আপনার বিষ্ণুপুরী কাতান সিল্কের প্রিমিয়াম রেঞ্জে আছে তো আপনারা আরামসে জিনিসগুলো পড়তে পারবেন জিনিসগুলো কিন্তু বেশ ইউনিক পুরোটা ক্র্যাক আছে এই ক্র্যাকটা দারুণ সুন্দর দেখতে ঠিক আছে দারুণ সুন্দর দেখতে তার সাথে আরও সুন্দর হচ্ছে আঁচল পোর্শনসটা
আঁচলটাতে এরকম একটা বিগ বাটারফ্লাই করা আছে, যেহেতু হ্যাঁ যেহেতু এটা পুরো শাড়িটা বাটিকের ক্র্যাকটা আছে, তো ব্লাউজ পিসটা একদম সলিড ব্ল্যাকই আছে। ব্লাউজ পিসটাতে এক্সট্রা করার কিছু করা হয়নি, জাস্ট একটা স্লিভস দিয়ে দেওয়া হয়েছে। বাদ বাকি পুরো শাড়িটাতে এরকম অজস্র বাটারফ্লাই আছে উইথ ক্র্যাক, ক্র্যাক ব্যাপারটা আছে, প্লাস এক ধরনের অজস্র। আপনি একবার না ক্যান্সেল করে আরেকবার নতুন করে ক্যান্সেল করে দেখুন, পেয়ে যাবেন। এটা আসবে আছে বডিটা পিওর বাটি। একটু আমি ফলটা দেখিয়ে দিই, এটার ভীষণ ভালো ফল আসবে। প্রাইস থাকবে 4100। বিষ্ণুপুরে 3-ply কাতানের ওপরে এই বাটিকটা আছে, ঠিক আছে? অনেকে বলে 4-ply, বা সত্যি কথা বলতে আমি জানি না কোথায় 4-ply করে। আমার চেনা পরিচিত অ্যাটলিস্ট বিষ্ণুপুরে কোনো জায়গায় আমি 4-ply হতে দেখিনি। 4-ply সিল্কের দাম অনেক বেশি হয়ে যাবে। এটা আসবে লুকসটা। ব্লাউজ পিসটা কি একই রকম? না, ব্লাউজ পিসটা সলিড কালার আছে, এই যে এটা দেখালাম, এটা ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা একই হলে তো শাড়িটার ব্যাপারটা খুলবে না, ওর জন্য ব্লাউজ পিসটা আমার সিম্পল ব্ল্যাকে দেওয়া হয়েছে। ব্লাউজ পিস দেখবেন যে শাড়িগুলোতে অল ওভার প্রিন্টেড থাকবে, সেগুলো সবসময় সলিড কালার ব্লাউজ দিয়ে পরবেন। আর যেই শাড়িগুলো সলিড কালার হবে, যেরকম আপনি একটা থান পরেছেন পুরোটা রেড কালার কি পুরোটা ব্লু কালার, সেগুলোর ব্লাউজ পিসগুলো আপনারা প্রিন্টেড পরলে হাইলাইটেড হবে, বা ডিজাইনার কোনো ব্লাউজ পিসও পরতে পারেন। এটা একটা কনসেপ্ট আর কি শাড়িকে হাইলাইট করার। এটা আসবে আঁচল পোর্শন, এটা আসবে বডিটা, পুরো বডিটা এরকম ক্র্যাক যাবে। এগুলো হ্যান্ড বাটি, অল দিস আর হ্যান্ড বাটি, পিওর বিষ্ণুপুরী কাতান সিল্কে আছে। অ্যান্ড প্রাইস থাকবে 4100 and 100। बहुत सुंदर लगता है, बहुत स्मार्ट लगता है। ये बाटिक का प्रिंट देख लीजिए, बहुत यूनिक है ये पेंट, ठीक है? इस तरीके का पेंट आपको बहुत ज्यादा ढूंढने पर भी नहीं मिलेगा। कलर जो है येलो के ऊपर ब्लैक है, ये आपका आंचल है, आंचल में पूरा एकदम से आपका क्रैक किया हुआ है, उस पर फिगर का पेंट है। एक लोग सब फिगर मोटिफ एंड हैंड पेंट एंड थैंक यू। ये रहेगा आपका ब्लाउज पीस, ঠিক আছে? ইয়ার হাই কাস্টম ব্লাউজ পিস, প্রাইস ফর দিস ওয়ান ইজ এটা 4100। এটার প্রাইস হচ্ছে 4100, যেটা আমি শো করছি, যেটা আমি পরে আছি, এটার প্রাইস হচ্ছে 2900, ঠিক আছে? দুটো ডিফারেন্ট প্রাইস, ডিফারেন্ট কোয়ালিটি। এটার কোয়ালিটি তার মধ্যে স্টার্টিং রেঞ্জ, এটা একদম প্রিমিয়াম রেঞ্জ। আমাদের কাতানে যেটা প্রিমিয়াম রেঞ্জ হয় সেটাতে আসবে এটা, ঠিক আছে? হ্যাঁ, তসর গুলো সব দেখানো হয়ে গেছে, তসর, হ্যাঁ তসর দেখানো হয়ে গেছে, কমপ্লিট, টোটাল কমপ্লিট। এটা আসছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা কাট করার পর আপনার এরম টাইপের একটা পেইন্ট আসবে, একদম এগুলো 3-ply কাতানে আছে। আপনার শাড়িটা হাত দিলেই বুঝতে পারবেন কতটা ঠাসা বুননটা, কম্প্যাক্ট, বেসটা একদম কম্প্যাক্ট। এটা আসবে প্লিজ পোর্শনসটা, এরকম টাইপের একটা পেইন্ট আছে, অদ্ভুত সুন্দর ম্যাচিংসটা, এবং তার সাথে আরও বেশি ইউনিক লাগছে বাটিকের এই নতুনত্ব কনসেপ্টটা। ইয়ে রয়েগা আপনার শাড়িকা ফ্রন্ট ইয়ককা পোর্শন, এসা আনে ওয়ালা হ্যাঁ, ঠিক আছে? আর কালার জো হ্যায় বহুত হি সুন্দর হ্যায়, মাস্টার্ড ইয়েলো কে সাথ ব্ল্যাক কা কম্বিনেশন হ্যায়। আর ইসকা প্রাইস হ্যায় 4100, WB শিপিং ফ্রি, অ্যান্ড আউট অফ WB শিপিং উইল বি অ্যাডেড, এর সাথে অ্যাড হবে। অ্যান্ড আমরা কনফার্মেশন দেব আফটার লাইক, কনফার্মেশন উইল স্টার্ট ফ্রম টুডে 6 PM, সো ততক্ষণ আপনারা ওয়েট করে যাবেন। অ্যান্ড পেমেন্ট শুড বি ক্লিয়ার উইদিন 24 আওয়ার্স আফটার কনফার্মেশন। 24 আওয়ার্স কনফার্মেশন পেয়ে যাওয়ার পর আপনারা চাইলে 1 hour পে করতে পারেন, 24 আওয়ার্সও করতে পারেন, সেটা আপনাদের সুবিধা মতো বা খুশি মতো। খুব সুন্দর আরেকটা বাটিক দেখিয়ে দিই। এই ধরনের বাটিক গুলো হচ্ছে আপনার মানে লাইফ টাইম, সব সমস্ত এজে পরা যাবে। আর এই ধরনের বাটিকের যেটা চাহিদা বা ডিমান্ড সারা বছর থাকে, সারা বছর, এরকম কোনো সিজন নেই বা এরকম কোনো টাইম নেই যে টাইমে বাটিকটা চলে না বা কেউ চায় না। বাটিকের চাহিদা, বাটিক হচ্ছে পিওর সিল্কের মধ্যে বলুন আর বিষ্ণুপুরী কাতানের মধ্যে বলুন একটা বেশ ফেমাস আইটেম। এটা আসবে ব্লাউজ পিস, স্লিভসে জাস্ট দুটো তিনটে রকম পাত্তা করা আছে, কোয়ালিটিটা হাতে পেয়ে বলবেন। এই ধরনের থানগুলো আমরা নিজেরা বানাই, পেইন্ট গুলো আমাদের সেম পিস অ্যাভেলেবেল, পেইন্ট গুলো আমরা বাইরের আর্টিস্ট দিয়ে করাই,
তো এগুলোতে সমস্ত আমার ওন সিল্ক মার্ক থাকবে, ঠিক আছে? আমার নিজস্ব সিল্ক মার্ক থাকবে এগুলো সবকটাতে। খানগুলো আমরা নিজেরা বানাই, তো কোয়ালিটিকে আমরা প্রায়োরিটি দিই। আপনি একটা 4100 দিয়ে শাড়ি নিচ্ছেন, ঠিক আছে, এবং সেটা বিষ্ণুপুর থেকে নিচ্ছেন, ডেফিনেটলি এখানে নামটা যখন জড়িয়ে আছে একদমই আপনারা রং প্রোডাক্ট পাবেন না, এটুকু আপনারা মানে ট্রাস্ট রাখতেই পারেন। স্টার্টিং থেকে আপনার এই ধরনের হ্যান্ড পেইন্টটা যাবে, ঠিক আছে, স্টার্টিং থেকে এই ধরনের হ্যান্ড পেইন্ট হবে, ভীষণ ইউনিক শাড়িগুলো। আর এটা আসবে আপনার প্রি পোর্শন কভার হয়ে যাওয়ার পর বাকি হাফটাতে আসবে এই ধরনের পেইন্টটা। এটা লাস্ট সিরিজটা দেখাচ্ছি, বাটিক হ্যান্ড পেইন্ট, কাতানে বাটিক, বিষ্ণুপুরি, ঠিক আছে, বিষ্ণুপুরি সিল্কের বাটিক। এগুলো আমাদের লাইভের দিন দেখানো, আমরা ওরকম ভাবে দেখাই না, হ্যাপসাকলি দেখাই না আমরা, যেদিন যেটা লাইভ হয় দেখিয়ে দিই, সেটাই থাকে শুধু। বালুচরির লাইভ আগের দিনেই হয়েছে, আপনি ইউটিউবতে একটু ফলো রাখুন, পেয়ে যাবেন। আমাদের লাইভের সিস্টেমটা অন্যদের থেকে একদম ডিফারেন্ট, ঠিক আছে? ম্যাক্সিমাম আপনারা সেলারদের দেখতে পাবেন একটা মিক্স ব্যাগ কালেকশন দেখাতে, এটা দুটোটা তিনটোটা চারটা, বাট আমি যখন দেখাই এক একটা জিনিসের মিনিমাম 10টা ম্যাক্সিমাম 12টা 15টা করে অপশনস দিই, তাতে করে কি হয় যারা বাটিক দেখতে চায় 10টার মধ্যে অ্যাটলিস্ট একটা দুটো তিনটে পছন্দ হবে। এতগুলো অপশনস দেওয়ার কারণ হচ্ছে যাতে সবাই পায়, দুটো তিনটে করে দেখালে কেউই পাবে না। এটা আসবে আঁচল পোর্শন, প্রাইস থাকবে 4100, দেখিয়ে দেবো। এটা ফ্রেঞ্চি অপটা আসবে, স্টার্টিং থেকে আপনার এই ধরনের পেইন্ট আসবে, ভীষণ অ্যাট্রাকটিভ, গ্রেসফুল। না, স্বর্ণচুরি স্পেশাল এখন আমার নেই লাইভ, আমি থাকলে বলে দেবো, বলেছিলাম বাট হবে না। একটু আপনারা গুগল, সরি, আমার গ্রুপটা ফলো রাখবেন, ঠিক আছে, গ্রুপে আমি বলে দেবো। এটা আসবে আপনার প্রিন্টস, প্রিন্টস কভার হবে, তারপর থেকে এই ধরনের পেইন্টটা আসবে, এগুলো সব পেইন্ট। প্রাইস থাকবে 4100 আসবে এটার প্রাইস। আচ্ছা, নেক্সট যেটা দেখাচ্ছি এইটাও খুব সুন্দর, মানে বাটিকের প্রত্যেকটা শাড়ির অসাধারণ পেইন্টগুলো আর কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর। জাস্ট একবার নিয়ে দেখবেন, এগুলো আমরা স্পেশালি থানগুলো বানাই হ্যান্ড পেইন্টিংয়ের জন্য, আলাদা করে শুধু এই কারণেই বানানো, অল বডি পেইন্ট। প্রাইস 4100, যেহেতু অল বডি পেইন্ট তো ব্লাউজ পিস সিম্পল থাকবে, ঠিক আছে, ব্লাউজ পিসটা কাট করিয়ে নেবেন, কাট করানোর পর শাড়ির পেইন্টটা যাবে এরকম অল ওভার হ্যান্ড পেইন্ট। ফার্স্টে দেখিয়ে দিয়েছি, আমি আরেকবার আমার শাড়িটা লাস্টে দেখিয়ে দেবো, ঠিক আছে, মানে যেটা পরে আছি সেটাই সেম। প্রাইস এটা থাকবে 4100, হ্যান্ড বাটিক, এগুলোর উপরে পুরো প্যাক করা আছে, 4100 একদমই, and out of West Bengal shipping charges add হবে, ঠিক আছে? Please mention your city name. দেখুন লেখাই আছে, booking time, যখনই আপনারা বুক করছেন সাথে সাথে শাড়িটার সাথে সাথে শহরের নামটা জানিয়ে দিন, তাহলে আপনাকে একবার পে করে দিলেই হবে। আদারওয়াইজ ম্যাক্সিমাম কি হয়, আপনারা শাড়িটার প্রাইস বলে আপনারা পে করে দিলেন, দেন যখন শিপিং করছি তখন দেখছি আপনার অ্যাড্রেস আউট অফ বেঙ্গলের, তো তাতে করে কি হচ্ছে আমাকে আবার তখন পিং করতে হচ্ছে, আপনাকে আবার তখন এক্সট্রা করে শিপিংটা আলাদা করে পে করতে হচ্ছে, অনেকটা মুশকিল আছে আমাদের মেনটেন করা। তো তাই জন্য একেবারে শিপিং সহ পে করবেন যারা আউট অফ বেঙ্গলের অ্যাড্রেসে নেবেন, ঠিক আছে? এটা একটু দেখিয়ে নিই, এটা আসবে আপনার ফলটা, ঠিক আছে, অল ওভার এরকম পেইন্টটা যাবে। আপনারা এর সাথে যদি বাড়িতে ব্লাউজ পিস থাকে ব্ল্যাক, ঠিক আছে, এরকম আমি যেটা পরে আছি এরকম ব্লাউজ পিসের সাথেও পরতে পারেন, জরুরি নয় কি, এটা যেহেতু ব্লাউজ পিসটা সিম্পলের মধ্যেই আছে তো ওটা পরতে পারেন। এটা আসবে আপনার লুকসটা, অল বডি পেইন্ট আসবে, প্রাইস থাকবে 4100, কোয়ালিটি অ্যান্ড টেক্সচার আশা করি আমার শাড়িটার নানাচড়া দেখেই বুঝতে পারছেন যে কতটা ফ্লরিস আছে। প্রাইস থাকবে আপনার 4100 একদমই। থ্যাংক ইউ, আচ্ছা একটু পে করে রিভিউ দিয়ে দেবেন। আচ্ছা, নেক্সট যেটা দেখাবো খুব সুন্দর আরেকটা পেইন্ট দেখাচ্ছি, একটু ভাইব্রেন্ট কালার, যারা একটু ভাইব্রেন্ট চাইছেন গো ফর দিস ওয়ান, নেই ক্যাশ অন নট অ্যাভেলেবল, ঠিক আছে, যারা একটু ভাইব্রেন্ট বাটিক চাইছেন, মানে বাটিক তো সবাই পছন্দ করে, তার মধ্যে যারা একটু ভাইব্রেন্ট চাইছেন আমার মনে হয় এটা দেখতে পারেন। এটা আসছে ব্লাউজ পিস, এটাও হাফ হাফ কনসেপ্টে আছে, ব্লাউজ পিসটা কাট করার পর
শাড়িটা কিন্তু লোয়ার পোর্শনের সাথে জাস্ট এরকম কয়েকটা নিয়ন শেডের কালার দিয়ে বা চিকেন ক্র্যাকটা করা আছে। অল দিস আর হ্যান্ডমেড এবং বুননটা দেখবেন কোয়ালিটি ম্যাটার করে, কোয়ালিটির জন্য প্রাইসের হেরফের হয়। আমরা যেখানে বাটিক প্রিন্ট করাচ্ছি বা এই ধরনের প্রিন্টগুলো করাচ্ছি, সাপোজ আমি এই প্রিন্টটা যদি এই কোয়ালিটিতে করাতাম বা তোষরে করাতাম অনেকটা প্রাইস বেড়ে যেত। কেন? কারণ তখন বেসটারই প্রাইসটা বাড়ছে, ঠিক আছে। সো পেন্টিং বা কারখানা প্রচুর আছে, সেখানে আমরাও করাচ্ছি, আরও পাঁচজনও করাচ্ছি। ডিপেন্ড করছে আমি কোন কোয়ালিটিতে করাচ্ছি। আমি 300 গ্রামে সিল্কে করাচ্ছি, আমি 400 গ্রামে সিল্কে করাচ্ছি, আমি সিল্কে করাচ্ছি না তসরে করাচ্ছি, তসরে করালে গাছ, এইটা ডিপেন্ড করছে, ঠিক আছে। এমন নয় একই দেখতে সব জিনিস একই হবে, কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে স্টার্টিং থেকে লোয়ার পোর্শন সাথে জাস্ট ভাইব্রেন্ট কালার দিয়ে পেন্টটা যাচ্ছে। হাফ পোর্শন কভার হয়ে যাওয়ার পর ফ্রন্ট ইয়োকটাতে কিন্তু আপনার এইরকম ভাইব্রেন্ট কালারটাই থাকবে, অ্যান্ড এটার ওপরে আপনার বাটিকের ক্র্যাকটা থাকবে। যখন এটা ডার্ক একটা সলিড ব্লাউজের ওপরে পরবে, যেরকম আমি যেটা পড়েছি, আলাদা করে আঁচল বলে কিছু নেই, একদম পুরো হাইলাইট হবে। স্পেশালি ফর দোজ পিপল হু আর মডেল, যারা মডেলিং করেন তাদের জন্য এটা পারফেক্ট। মডেলিংয়ে এরকম অ্যাবস্ট্রাক্ট পেইন্ট কালারফুল ভাইব্রেন্ট জিনিস খুব ভালো লাগে দেখতে, ঠিক আছে। এটা একটা দেখিয়ে দিলাম, প্রাইস 4100। নেক্সট আর দুটো জাস্ট পিস আছে, এই পিসটাও খুব সুন্দর। যারা বুকিং করছেন হোল্ড করবেন না প্লিজ, আমরা রিকোয়েস্ট করছি কি এই টাইমটাতে হোল্ড করবেন না। যদি মনে হয় আপনি আনকমফোর্টেবল নিতে বা এক্ষুনি আপনার লাগছে না, প্লিজ ইনফর্ম করে দেবেন কনফার্মেশনের আগে, তাহলে নেক্সট দিনই বুকিং করেছেন ওনাকে শাড়িটা দেওয়া যাবে। কফি ব্রাউন টাইপের একটা কালার, প্রাইস সেম 4100 আসবে প্রাইস। অল ওভার বডি এরকম পেইন্টটা থাকবে, অল ওভার বডি এরকম পেইন্টটা থাকবে, আর মেটেরিয়াল পিওর ট্রিপ্লাই প্রিমিয়াম। প্রিমিয়াম কথাটা বারবার এই জন্যই বলছি, কাতানের একটা নর্মাল রেঞ্জও হয় যেটা আপনার মোটামুটি 3200-3300 প্রাইসের মধ্যে চলে আসে। এই কোয়ালিটিটা সেই কোয়ালিটি না, এটার ওয়েট বলুন লেন্থ বলুন দুটোই ডিফারেন্ট, ঠিক আছে। এটার শুধু থান্ডারই প্রাইস পড়ে যাবে আপনার 3500 টাকার কাছাকাছি, শুধু থান্ডার। এতটা কস্টলি কেন? কারণ এটা হ্যান্ড পেইন্টের জন্য বানানো হয়, এটা যারা কাঁথা স্টিচ করে তাদের জন্য বানানো হয়। কিছু স্পেশাল সিলেক্টিভ জায়গায় আমরা এই থানগুলো দিয়ে থাকি, এগুলো একদমই মার্কেটের চালু কোয়ালিটির থান নয়। প্রাইস থাকবে এটার 4100, এটা আসবে ফ্রন্টিয়া, আর এটা আসবে আঁচল পোর্শন, অল ওভার বডি পেইন্ট আছে। এরপর এই পেইন্টগুলো যারা করেন তাদেরও চার্জেসের ওপর অনেক সময় ডিপেন্ড করে। আপনি যেরকম ধরুন মোটামুটি একজন যারা ট্রেন্ড, ঠিক আছে, যারা ট্রেন্ড, যারা এই ধরনের আঁকাআঁকি করে, সেই সমস্ত শিল্পীদের যদি এক্সপার্ট কোনো শিল্পীদের সাথে আঁকাগুলো করান এই ধরনের পেইন্টগুলো, তাদের চার্জেসটা সেই ওয়াইজ আপনাকে পে করতে হবে। তার যেরকম পে করতে হবে সেরকম শাড়িটাও দেখবার মতো হবে, কোনো ডিফেক্ট থাকবে না, কোনো রকম মানে খুদ দেখাতে পারবেন যে এখানে পেইন্টটা তো হয়নি, এটা করতে পারবেন না। ভীষণ সুন্দর এটাও ব্লাউজ পিস, ব্ল্যাকটা হার্ড হয় এরকম না, সবগুলো না না সফট পলিশে। এরপর হার্ড আর সফট হয় স্টার্চ ইউজ করার জন্য, স্টার্চ না ইউজ করার জন্য, ঠিক আছে। এখানে যেরকম কোনো স্টার্চ একবার পরার পরেই হয়ে যাবে নরম, ঠিক আছে। অনেক সময় আঁকার জন্য হালকা স্টার্চ, এটা যেরকম একদমই ফ্ললেস আছে, এটা আসবে আপনার স্টার্টিং থেকে। এরকম জলের ড্রপের মতো পেইন্টিংটা করা হয়েছে, আর লোয়ার পোর্শনের পেইন্টটা দেখুন, প্রাইস সেম 4190, ঠিক আছে। ক্যান্সেল প্লিজ কেউ করবেন না, আমরা বারবার রিকোয়েস্ট করছি, একটাই রিজন, অনেক বুকিং আসে এক একটা শাড়ির, তো তাতে করে যারা নিতে চায় তাদের জন্য কনফার্ম করতে পারি, এবং যাদের কনফার্ম করছি তারা প্লিজ আফটার কনফার্মেশন আমাকে সিওডি চাই, এটা বলবেন না, সিওডি হয় না আমাদের, সিওডি ইজ নট অ্যাভেলেবল। আমি জানি না কে দেয় কারা দেয়, আমাদের হয় না, ঠিক আছে। আফটার দুর্গা পুজো আমরা ট্রাই করবো করার, বাট এখনই এই মোমেন্টে নট পসিবল। এটা আসবে লুকসটা, বডিটা আসবে ব্ল্যাক। ইভেন অনেকে প্রিপেড করে রাখার কথা বলেন, সিওডির কথা আমি বাদই দিলাম, বাট আমরা প্রিপেড বুকিংও নিচ্ছি না। এখন রিসেন্টলি কি হচ্ছে, একটু আর তো ডিলে হয়ে যাচ্ছে, হ্যাঁ, এগুলো আবার দুর্গাপূজার পরে নেবো, স্পেশালি স্বর্ণচুরি টর্ণচুরি এগুলো অনেকের করিয়ে দিয়েছি, আগের মান্থ পর্যন্ত নিয়েছি, এই মান্থ থেকে আর নিচ্ছি না, ঠিক আছে। সমস্ত পূজোর কালেকশন দেখতে পাবে, ওল্ড বুকিং, হ্যাঁ, এগুলো করবেন না, এগুলো আবার দুর্গাপূজার পর যেরকম হচ্ছিল সেরকম হবে। আর পূজোর কালেকশন আমি প্রায় দেখাচ্ছি, আপনারা লাইভগুলো মিস করবেন না। আমার নেক্সট লাইভ
মহেশ্বরী সিল্কের ওপর। এবং এটুকু জেনে রাখবেন যে মহেশ্বরী সিল্কের যেই রেঞ্জটা দেখাবো, যেই কালেকশনগুলো দেখাবো, হতে পারে মহেশ্বরী সিল্ক সব জায়গাতে অ্যাভেলেবেল, বাট আমি যেই কালার সিলেক্টটাতে দেখাবো মানে যে রেঞ্জটাতে সেগুলো মার্কেটে পাওয়া যাবে না, সেগুলো একদম যদি পেতে হয় আমার কাছেই পাবেন, কারণ সেই রকম কালার কম্বিনেশন আমি নিয়ে এসেছি এবং টোটালি আমার পছন্দের কিছু এরকম রেয়ার কালার যেগুলো মহেশ্বরী সিল্কে খুব চটজলদি আমার মনে হয় না দেখা যাবে। নেক্সট লাইভটা দেখুন 12:30 স্যাটারডে, পারমিতাস বিচিএম গ্রুপ, মহেশ্বরী সিল্ক স্পেশাল লাইভ, 15 পিস মহেশ্বরী থাকবে ভ্যারাইটি রেঞ্জে, ডার্ক থেকে শুরু করে লাইট কালার পেস্টেল শেডের মহেশ্বরী থাকবে সেদিন, ঠিক আছে? তো আজ আমি লাইভটা এখানেই কমপ্লিট করছি। নেক্সট আমার লাইভ স্যাটারডে 12:30 পারমিতা স্পিটিএম, অ্যান্ড আমার পেজ থেকে নেক্সট লাইভ সানডে। সো পেজ থেকে দুটো দিন লাইভ সানডে আর থার্সডে, অ্যান্ড পারমিতা স্পিটিএম থেকেও দুটো দিন লাইভ স্যাটারডে আর টিউসডে। টাইমে 12:30 বলি বাট আসি 1:00, ঠিক আছে? তো এইটুকু একটু ক্ষমা করে দেবেন, একটু টাইমে ডিলে হয়ে যায়, যেদিনে আমি রেডি থাকি সেদিন নেটওয়ার্ক ইস্যু থাকে, যেদিন নেটওয়ার্ক ঠিক থাকে সেদিন আমার লেট হয়ে যায়, এটাই হচ্ছে প্রবলেম, ঠিক আছে? বাটিকগুলো পরে সেমটা পাওয়া মুশকিল আছে, বাকি যে কোনো হ্যান্ড পেইন্ট রিলেটেড শাড়ি, প্রিন্ট শাড়ি, কিছু কিছু প্রিন্ট আমরা মাল্টিপল পিসেসে করাচ্ছি, যেরকম আমারটা সম্ভব হয়েছে, পুজোর জন্য প্রচুর প্রেশার বুঝতেই পারছেন, তো পার্টিকুলারলি একটা শাড়ির বুকিং নেওয়াটা পসিবল হয় না, হতে পারে আমরা ম্যানুফ্যাকচারার, বাট একটা সিম্পল মানে ধরুন কেউ এখন সেদিনে এক দিদি বলছিলেন যে তোমরা তো ম্যানুফ্যাকচার তোমরা তো করে দিতে পারো, হ্যাঁ আমরা করে দিতে পারি, ডেফিনেটলি করতে পারবো, কিন্তু এই সময়ের জন্য সিস্টেমটা আমি বলিনি, আমাদের এই বাড়ির সাথে 7টা তাঁত আছে, 7টা চলে একই সাথে, প্রতিটা তাঁতের সেটিং আলাদা। আপনি আমাকে এখন বলুন যে আমি একটা 2000 বুটাতে পিকক ব্লু সন্ত্রী নেবো, আমি বলে দেবো হ্যাঁ পেয়ে যাবে, কিন্তু আপনি যদি বলেন যে আমাকে একদম এখন একটা হোয়াইট সেটিং এর সরঞ্জাম নেবো, আমি দিতে পারবো না, সেটিংটাই নেই, সেটিংটাই নেই, আমাদের এখন চলছে ব্ল্যাক সেটিং, ডিউ সেটিং, আপনার রেড সেটিং, পিঙ্ক সেটিং, কপার জুড়ির কাজ চলছে আর বালু জুড়ির কাজ চলছে, এই রেঞ্জগুলোর মধ্যে আমি বানিয়ে দিতে পারবো, আপনার জন্যে একটা পিস আলাদা করে কালার করা পসিবল হয় না। সেটিংটা যদি ওয়াইন কালার নিতে চান ডেফিনেটলি ব্ল্যাক হতে হবে এবং তাতে বা রানি হতে হতে হবে, বোনা হতে হবে কালোতে, তবেই আসবে, এরপর ওই সেটিংটা আমাদের বালুচুরিতে এখন নেই, তো আমি চাইলেও বানাতে পারবো না, আর একটার জন্য শাড়ি কালার করা হয় না, এক একটা সেটিংয়ে মিনিমাম আপনার 15-14-25টা পর্যন্ত শাড়ি হয়, তো ওরকমভাবে একটা পিস তো বানানো পসিবল নয়, যখন রানি কালার হবে বা ফুসিয়া পিঙ্ক সেটিং থাকবে তখন আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, আমি তখন বানিয়ে দেবো, ঠিক আছে? এই সেটিংগুলো ডিপেন্ড করে, হঠাৎ করে 5টা শাড়ি ব্লুতে বুনলাম তারপরে চেঞ্জ করে আবার ব্ল্যাক সেটিং করে দিলাম, এটা পসিবল নয়, একটা নিজস্ব নিজস্ব সেটিং থাকে, অন্যদের ব্যাপার কি আমি বলতে পারছি না, আমি আমারটা বলছি এভাবে হয় না, ঠিক আছে? তো যে সেটিং গুলো চলছে তার মধ্যে থেকে অনেকেরই পেয়ে যাবেন, পিঙ্ক সেটিং আছে সেটাতে পেয়ে যাবেন, তো এভাবে হয়। লাইভ ফলো করুন, লাইভ থেকে স্ক্রিনশট দিন, ডেফিনেটলি পাবেন, সরাসরি স্পেশাল লাইভ আমি খুব জলদি করব, সম্ভবত নেক্সট মান্থের ফার্স্ট উইকের মধ্যে একটা রেঞ্জ দেখা, মানে হোল লাইভ স্বর্ণচুরি কালেকশন, স্টার্টিং রেঞ্জ থেকে শুরু করে একদম ব্রাইডাল রেঞ্জ, মানে আপনার 7-9 থেকে শুরু করে 15,000 পর্যন্ত কালেকশন আমি দেখাবো নেক্সট মান্থের ফার্স্ট উইক, অগস্টের ফার্স্ট উইক, ঠিক আছে? লাইভটা তাহলে এখানেই কমপ্লিট করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক অবশ্যই পরবেন এবং স্যানিটাইজার যেটা বলছে নিয়মাবলী মেনে চলবেন, থ্যাংক ইউ।